السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله الذي بنعمته تتم الصالحات الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই জবান খুলে আন্তরিকতার সাথে দরুদ পাঠ করেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم الله والله তুমি জানলে জালালোহ শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান আল্লাহ আল্লাহ তুমি জানলে জালালোহ শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান তুমি কাদের গাফফার
তুমি জালিল ও জব্বার, তুমি কাদের ও গাফফার, তুমি জালিল ও জব্বার, অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহু তুমি জল্লে জালালুহু, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা, ও তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা, তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু শিশু মুসা নবীরে যখন দুশ্মনের ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাষায় সাগরে, শিশু মুসা নবীরে যখন দুশ্মনের ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাষায় সাগরে, প্রাণে ছিল জাগার ভয় সেথায় পেল সে আশ্রয়, প্রাণে ছিল জাগার ভয় সেথায় পেল সে আশ্রয়, সেই দুশ্মনের হাতে তাহার বাঁচাইলে প্রাণ। আল্লাহু আল্লাহু তুমি জল্লে জালালুহু, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ঐতিহ্যবাহী টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার অন্তর্গত সাগরদিঘি বাজার ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত আজকের এই 12তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনের মোহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ঐতিহ্যবাহী নূরে মদিনা জামে মসজিদের সম্মানিত খতিব, আপনাদের সকলের অত্যন্ত সুপরিচিত, সকলেরই প্রিয় এবং ভালোবাসার মানুষ হযরত মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম সাহেব, আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, আমরা সবাই বলি আমিন। মাহফিলে উপস্থিত সম্মানিত শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, উপস্থিত সাগরদিঘি বাজারের সম্মানিত ব্যবসায়ী ভাইয়েরা, আমার সামনে বসা অত্র এলাকার পার্শ্ববর্তী এবং দূর দূরান্ত থেকে আগত আল্লাহর দিন প্রেমী, কোরআন প্রেমী, সর্বস্তরের তাওহীদ জনতা, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, মহিলা প্যান্ডেল থেকে এবং ঘরে বসে যারা শুনছেন, আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় সাগরদিঘি ঘাটাইল তথা টাঙ্গাইলবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখেছেন কে? আল্লাহ।
যিনি আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে কোরআনের এই বরকতময় মাহফিলে আসার তৌফিক দিয়েছেন, সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ অনুভূতি উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা আল্লাহর কালামের কথা শোনার জন্য কোরআনের মাহফিলে এসেছি। এটি কোনো রাজনৈতিক মঞ্চ নয়, এটি হচ্ছে কোরআনুল করিমের মঞ্চ। পৃথিবীতে আকাশের নিচে জমিনের উপরে এই সমাবেশের মতো শ্রেষ্ঠ দামি মর্যাদা সম্পন্ন এবং পবিত্র আর কোনো সমাবেশ হতে পারে না। এজন্য সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, মাজালিসুল ইলম হিয়া রাওদাতুম মির রিয়াদিল জান্নাহ, যেখানে ইলম তথা কোরআন আর হাদিসের আলোচনা হয় সেটি কোনো সাধারণ জায়গা থাকে না। কোরআন এবং হাদিসের আলোচনার বরকতে সেই জায়গা আল্লাহর জান্নাতের বাগানে পরিণত হয়ে যায়। সুতরাং আমরা যারা এই মাহফিলে এসে উপস্থিত হয়েছি, আল্লাহর কালাম শোনার জন্য বসে গিয়েছি, আমরা অত্যন্ত সৌভাগ্যবান। কারণ এখানে বসার জন্য আসার জন্য তাওফিকও দিয়েছেন আল্লাহ, আবার এখানে আসার জন্য বসার জন্য আমাদেরকে নির্বাচিতও করেছেন কে, জন্য আমরা অত্যন্ত সৌভাগ্যবান মানুষ। কোরআনুল করিমের আলোচনা আমরা এখানে শুনব। এই যে আমার হাতে আপনারা যে কিতাব দেখতে পাচ্ছেন, এই কিতাবের নাম কি একটু সবাই বলেন না, কিতাবের নাম কি? আল কোরআন। এটি কি দুনিয়ার কোনো আলেম অথবা দুনিয়ার আলেম ওলামাদের লিখিত গ্রন্থ? না, এটি যার পক্ষ থেকে, যার দফতর থেকে এসেছে, তিনি কে? আল্লাহ। এই কিতাবের ভিতরে কোনো ভুল ভ্রান্তি বা সন্দেহ করার মতো কোনো বিষয় আছে? এই কিতাবের শুরুতে আল্লাহ তাআলা সেই বিষয়টি পরিষ্কার করে বলে দিয়েছেন, যেন আমাদের আর এই বিষয়ে কোনো সন্দেহ না থাকে। আল্লাহ তাআলা শুরুতেই বলেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, দিস ইজ দ্য বুক, দ্য মোস্ট অথেন্টিক বুক ইন দিস ওয়ার্ল্ড, হায়ার অফ দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট, অ্যান্ড ইটস এ গাইডেন্স ফর দোজ হু আর মুত্তাকিন। এটি এমন একটি কিতাব যার মধ্যে সন্দেহ করার মতো কোনো বিষয় নেই। এটি মুত্তাকিনদের জন্য, আল্লাহকে যারা ভয় করে তাদের জন্য হেদায়েতের গাইডলাইন বানিয়ে যিনি নাজিল করেছেন, তিনি কে? এটি জ্ঞান বিজ্ঞানের উৎস, ইটস দ্য সোর্স অফ নলেজ অ্যান্ড সায়েন্স। আল্লাহর কালামের জ্ঞান যার ভেতরে নেই তার জ্ঞান ভাণ্ডার কখনো সমৃদ্ধ হয় না। শুধু এটা জ্ঞান বিজ্ঞানের উৎস নয়, বরং এটি হচ্ছে মানুষের জীবন পরিচালনার চূড়ান্ত এবং একমাত্র গাইডলাইন, আমাদের জীবনের সকল সমস্যার সমাধানকারী গ্রন্থ হচ্ছে এই কোরআন। ইটস দ্য প্রবলেম সলভিং মেথোডোলজি, এটি হচ্ছে সকল সমস্যার সমাধানকারী গ্রন্থ। এই জন্যই আমরা বলি যে সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সম্মানিত ভাইয়েরা, আমরা অপ্রাসঙ্গিক কথা বলে কোরআনের মাহফিলে সময় নষ্ট করব না, কারণ প্রত্যেকটি সেকেন্ড আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আজকের আলোচনা থেকে আপনারা সবাই উপকৃত হতে চান কি চান না? আমি গতানুগতিক কোনো ওয়াজ আজকে আপনাদেরকে শোনায় যাব না, বরং জীবন পরিবর্তনের জন্য কিছু বিষয় যেন আপনারা এখান থেকে জানতে পারেন, শিখতে পারেন, এই ধরনের কিছু কথা আল্লাহর কালাম থেকে আমি বলবো ইনশা আল্লাহ। আমরা যদি আজকের আলোচনা থেকে উপকৃত হতে চাই, বেনিফিটেড হতে চাই, যদি আমাদের এই আলোচনাকে আমরা ইফেক্টিভ করতে চাই, তাহলে আমাদের সকলকে দুটো কাজ করতে হবে। জোরে বলেন তো কয়টা? আল্লাহর কালামের আলোচনা থেকে আমরা যদি উপকৃত হতে চাই, কোরআনের আলোচনা থেকে যদি ইমানদাররা, কোরআনের আলোচনা থেকে যদি মোমেন বান্দারা বেনিফিটেড হতে চায়, আল্লাহ তাআলা বলছেন দুটো কাজ তোমাদেরকে করা লাগবে। কোরআনুল করিমে রব্বুল আলামিন বলেছেন,
وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون الله تعالى বলছেন وإذا قرئ القرآن যখন কোরআন পাঠ করা হয় যখন কোরআনের আলোচনা শুরু হয় فاستمعوا له fully concentrate হয়ে আল্লাহর কালামের আলোচনা শুনো এক কান দিয়ে ঢুকি অন্য কান দিয়ে বের করে দিবে এমন অমনোযোগী হয়ে আল্লাহর কালামের আলোচনা শুনলে এটা তোমার কাজে লাগবে না বরং দিলের কান দিয়ে ফুললি কনসেন্ট্রেট হয়ে মনোযোগী হয়ে আল্লাহর কালাম শুনতে হবে অনেকে মাহফিলে এসে এদিক ওদিক তাকায় কেউ কেউ দাঁড়িয়ে থাকে ওই যে দাঁড়িয়ে থেকে গল্প করছে এরা আগাও বুঝে না মাথাও বুঝে না এরা আলোচনার আগাও বুঝে না মাথাও বুঝে না এরা আল্লাহর কালামের মজলিসের আদবও জানে না এজন্য আমি শুরু করছি আদব দিয়ে যে আদবটা কেমন হওয়া দরকার কথাগুলো মোল্লার না আল্লাহ আরো আস্তে বলেন এই কথাগুলো মোল্লার না আল্লাহ আল্লাহ বলছেন আমার কালামের আলোচনা ইফেক্টিভ হওয়ার জন্য আমার কোরআন থেকে তোমরা যদি ফায়দা নিতে চাও আগে পরিবেশ সৃষ্টি করো এক নম্বর কাজ করতে হবে পারস্পরিক কথাবার্তা বন্ধ করে পরিবেশকে সুন্দর করে ফাস্তামিউ লাহু আল্লাহ বলছেন ফুললি কনসেন্ট্রেট হয়ে মনোযোগী হয়ে আমার কালাম শোনো আর দুই নম্বর হচ্ছে ও আনসিতু সাইলেন্ট হয়ে যাও চুপচাপ হয়ে যাও নীরব হয়ে যাও কারণ যেখানে আল্লাহর কথা শুরু হয় সেখানে গোলামের কথার কোনো দাম নাই কারণ কোরআন এটা আমারও নয় আমার পূর্বে যারা কথা বলেছেন তাদের লিখিত নয় আমাদের কারোর লিখিত গ্রন্থ নয় এই কোরআন এসেছে যার পক্ষ থেকে তিনি কে সেই আল্লাহ বলছেন আমার কোরআনের আলোচনা শোনার জন্য কেমন আদব দরকার শোনো যখন এর আলোচনা শুরু হয়ে যাবে ও আনসিতু চুপচাপ হয়ে যাও সাইলেন্ট হয়ে যাও সাউন্ড করো না একদম চুপচাপ হও এই দুটো কাজ করো কয়টা কাজের কথা বলেছি দেখি আপনাদের মেমোরাইজিং ক্যাপাসিটি কেমন কারা মনে রাখতে পারলেন একটা টেস্ট হয়ে যাক এক নম্বর কি বলেছিলাম ইয়েস ওই দিক থেকে আওয়াজ আসতে তার মানে ওনারা বেশি মনোযোগী এক নম্বর বলেছি ফুললি কনসেন্ট্রেট হয়ে আলোচনা শুনতে হবে আর দুই নম্বর বলেছি নীরব থাকতে হবে আবারও মনে করাই দিই এক নম্বর বলেছি মনোযোগী হয়ে শুনতে হবে আর দুই নম্বর কি থাকতে হবে আচ্ছা এই দুটো কাজ যদি আমরা করি ফলাফল কি হবে ফায়দাটা কি হবে আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তুরহামুন সম্ভবত তোমাদের উপরেই আমার রহমত নাজিল হবে সুবহানাল্লাহ এই দুটো কাজ করতে পারবেন দেখি তো এই সাগরদিঘি বাজারের ব্যবসায়ী ভাইরা এখানে কে কে ওয়াজ শুনতেছেন একটু হাত তুলেন ব্যবসায়ী কারা মাশাআল্লাহ হাতগুলো নামান আমার দিলটা ভরে গেছে আপনাদেরকে দেখে দোকান বন্ধ করে ব্যবসা বন্ধ করে আপনারা এসেছেন আমি আলোচনার আগেই বলে রাখি আজকে গতানুগতিক কোনো ওয়াজ হবে না আজকে ভিন্ন ধর্মী কিছু কথা আমি আপনাদেরকে উপহার দিয়ে যাব ইনশাআল্লাহ যেহেতু এটা ব্যবসায়ী ভাইদের আয়োজনে মাহফিল এখানে প্রায় 70-80% ব্যবসায়ী ভাইরাই বসা এজন্য ওই কেন্দ্রিক আলোচনা হবে ইনশাআল্লাহ তো বাকিরা আবার ভাবিয়েন না হুজুর মনে হয় আমাদেরকে কিছু বলবে না না আপনাদের উদ্দেশ্য কত থাকবে সবার উদ্দেশ্যে আজকে কথা হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলতে পারলেন না আমরা আর সময় নষ্ট করছি না শুরু করছি সম্মানিত ভাইয়েরা রিজিক তালাশের জীবিকা অন্বেষণের যতগুলো পন্থা সিস্টেম মেথড বা তরিকা রয়েছে তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য একটি তরিকা সিস্টেম বা মেথড হচ্ছে ব্যবসা পৃথিবীতে আল্লাহ তাআলা মানবতার হেদায়েতের জন্য যত নবী রাসূল পাঠিয়েছেন ম্যাক্সিমাম নবী রাসূল ব্যবসায়িক কাজের সাথে সম্পৃক্ত ছিলেন সুবহানাল্লাহ পড়েন আমাদের প্রাণ প্রিয় নবী রাহমাতান লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগে তিনিও ব্যবসায়ী উদ্দেশ্যে সিরিয়া সফর করেছিলেন নবীজির প্রিয় সাহাবী এবং প্রিয় বন্ধু ইসলামের প্রথম খলিফা সাইয়েদিনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনিও ব্যবসায়ী ছিলেন
উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আন তিনি ধর্ণাঢ্য বড় মাপের ব্যবসায়ী ছিলেন। এভাবে অসংখ্য সাহাবীরা ব্যবসায়ী ছিলেন, শুধু তাই নয় বড় বড় ব্যবসায়ীরা ব্যবসাও করেছেন, ব্যবসায়িক সফরে পৃথিবীর দিক দিগন্তে তারা ছুটে গিয়েছেন। শুধু ব্যবসা করেন নাই, ব্যবসা করার পাশাপাশি তারা ইসলামের দাওয়াতও পৃথিবীর দিক দিগন্তে ছড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সর্বোত্তম উদাহরণ আমি আমাদের দেশ দিয়ে দিই, এই বাংলাদেশ পাকিস্তান ভারত, একসময় ভারতবর্ষ ছিল, ভারতীয় উপমহাদেশ। আপনারা ইতিহাস জানেন কিনা আমি জানি না, এই ভারতীয় উপমহাদেশে কিন্তু ইসলাম এসেছে ব্যবসায়ীদের মাধ্যমে। আরব ব্যবসায়ীরা, আরবের বণিকরা এই ভারতে ব্যবসা করতে এসেছে, তাদের ব্যবসায়িক চরিত্র দেখেই ভারতের মানুষ তাদের চরিত্রে মুগ্ধ হয়ে অনেকেই ইসলাম কবুল করে ফেলেছে। সুবহানাল্লাহ। এই ভারতে ইসলাম এসেছে ভারতবর্ষে ব্যবসায়ীদের মাধ্যমে। ব্যবসায়ীগণ হচ্ছেন একটি সমাজ এবং রাষ্ট্রের অর্থনৈতিক চালিকা শক্তির মূল মেরুদণ্ড। একটি সমাজ এবং রাষ্ট্রের উন্নতি অগ্রগতিতে ব্যবসায়ীগণ সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এজন্য বলা হয় একটি রাষ্ট্রের অর্থনৈতিক চালিকা শক্তির মূল মেরুদণ্ড হলো এই বিজনেস ম্যাগনেট বা ব্যবসায়ী যারা আছেন তারা। যেই দেশের ব্যবসায়ীরা ব্যবসায়িক কর্মকাণ্ডে যত বেশি স্বয়ংসম্পূর্ণ, সেই সমাজ এবং সেই দেশ উন্নয়ন অগ্রগতিতেও তত বেশি স্বয়ংসম্পূর্ণ। একটি সমাজ কিংবা একটি রাষ্ট্রের উন্নয়ন অগ্রগতিতে ব্যবসায়ীদের অবদান অনস্বীকার্য। তার মানে বোঝা গেল সমাজ এবং রাষ্ট্রের কাছে ব্যবসায়ীগণ খুব গুরুত্বপূর্ণ। ঠিক বলেছি? আচ্ছা, সমাজ এবং রাষ্ট্রের কাছে যদি ব্যবসায়ীদের এমন মূল্যায়ন হয়, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ইসলামে মনে হয় ব্যবসায়ীদেরকে অবমূল্যায়ন করা হয়েছে? আর একটু জোরে বলেন না। সমাজ এবং রাষ্ট্রের চোখে ব্যবসায়ী ভাইদের যেমন মূল্যায়ন রয়েছে, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ইসলামের ভেতরে ব্যবসায়ীদের আলাদা মূল্যায়ন রয়েছে। ইসলাম ব্যবসায়িক কর্মকাণ্ডকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে, ইসলাম ব্যবসাকে যেমন গুরুত্ব দিয়েছে, ঠিক তেমনি ভাবে যারা বিজনেস করে ব্যবসা করে ইসলাম তাদেরকেও অত্যন্ত মূল্যায়ন করেছে। যেমন দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার প্রশ্ন করা হলো, আইউল কাসবি আতয়াব, নবীজিকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন উপার্জন সবচাইতে পবিত্র, কোন উপার্জন সবচাইতে উত্তম? নবীজি জবাবে বললেন, আমালুর রাজুল বিয়াদিহি ওয়া কুল্লু বাইউন মাবরুন। নবীজি বললেন, যারা দুই হাতে কামাই করে এবং যারা সৎভাবে ব্যবসা করে উপার্জন করে তাদের কামাই আল্লাহর কাছে সবচাইতে পবিত্র কামাই। আরো আস্তে বলেন, সুবহানাল্লাহ। ব্যবসায়ীদের সাথে কথাগুলো মিলে ব্যবসায়ীদের সুবহানাল্লাহর আওয়াজ ছোট হলে ভালো হয় না, বড় হলে ভালো হয়? নবীজিকে কোশ্চেন করা হলো, আইউল কাসবি আতয়াব, কোন উপার্জন আল্লাহর কাছে সবচেয়ে পবিত্র, আল্লাহ কোন উপার্জনকে বেশি পবিত্র মনে করেন? নবীজি বললেন, যারা নিজের হাতে কামাই করে আর হালাল তরিকায় ব্যবসা করে যারা টাকা কামায়, এদের উপার্জন আল্লাহর কাছে বেশি পবিত্র। সুবহানাল্লাহ। ব্যবসা যারা করে তারা দুই দিক থেকে উপকৃত হয়। যদি আমার কথা বুঝে থাকেন, পুরুষ মানুষের মতো জবাব দিয়ে বলেন, যারা ব্যবসা করে তারা কয় দিক থেকে উপকৃত হয়? এই তো, এরকম আওয়াজ দেওয়া যাবে তো? ব্যবসা যারা করে তারা দুই দিক থেকে উপকৃত হয়। এক নাম্বার উপকার হলো, ব্যবসা করার মাধ্যমে তারা উপার্জন করে, উপার্জিত পয়সা দিয়ে তারা দুনিয়ার জীবনে পথ চলতে পারে। দুনিয়ার জীবনে পথ চলার জন্য কিন্তু টাকা পয়সার দরকার আছে, কারণ টাকা পয়সা যদি না থাকে তাহলে আপনি আপনার ফ্যামিলির ভরণ পোষণ কেমনে করবেন, থাকা খাওয়ার ব্যবস্থা কেমনে করবেন? এই যে মাল সম্পদ সন্তান সন্ততি, এগুলো তো দুনিয়ার শোভা, দুনিয়ার সৌন্দর্য। এই জন্য রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 18 নম্বর সূরা সূরাতুল কাহাফের 46 নম্বর আয়াতে বললেন, المال والبنون زينة الحياة الدنيا। আল্লাহ তাআলা বলছেন, ধন সম্পদ আর সন্তান সন্ততি এগুলো দুনিয়ার শোভা, এগুলো হলো দুনিয়ার সৌন্দর্য,
এখন আপনি দুনিয়াতে পথ চলার জন্য তো পয়সা দরকার। আপনি যদি ব্যবসা করেন এক নাম্বার উপকার পাবেন, আপনি ব্যবসার মাধ্যমে কিছু টাকা কামাই করতে পারবেন। ইসলাম দারিদ্রতাকে সাপোর্ট করে না, এই জন্য নবীজি বলেছেন কাদাল কাদাল ফাকরু আইয়াকুনা কুফরাম, দারিদ্রতা মানুষকে কুফুরির দিকে ঠেলে দেয়। এই জন্য ইসলাম মানুষকে কাজ করার কথা বলে, হাত পা গুটিয়ে বসে থাকার কথা বলে না। আল্লাহ কোরআনে বলেছেন নামাজ যখন শেষ হয়ে যায় ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো, কাজ করো, শ্রম দাও, কাজ করে করে কামাই করো। পৃথিবীতে কেউ চাকরি করে, কেউ ক্ষেত খামারে কাজ করে, কেউ আবার ব্যবসা করে, এই যে যত তরিকায় মানুষ রিজিক তালাশ করে, আল্লাহ বলছেন ব্যবসায়ের কামাইটা আমার কাছে সবচেয়ে উত্তম কামাই। আর মানুষ যে ব্যবসা করে, ব্যবসা করলে দুই দিক থেকে উপকৃত হয়, আমি এক নাম্বার পয়েন্ট বলছি, এক নাম্বার উপকার হলো ব্যবসা করার মাধ্যমে দুনিয়াতে পথ চলার একটা ব্যবস্থা হয়। আর দুই নাম্বার উপকারটা কিন্তু খুব লাভজনক, সেটা বলবো। দুই নাম্বার উপকারটা দুনিয়ায় নয় আখেরাতে। ব্যবসা করলে দুইটা উপকার হয়, দুইটা ফায়দা হয়। একটা ফায়দা দুনিয়ায় ব্যবসা করলেন, টাকা কামালেন, এগুলো দিয়ে দুনিয়ায় পথ চলার ব্যবস্থা হলো। আর দুই নাম্বার ফায়দা হলো, যদি আপনি ব্যবসা করতে গিয়ে সৎ থাকতে পারেন, আমানতদার থাকতে পারেন, তাহলে তিরমিজি শরীফের হাদিস এসেছে, নবীজি বলেছেন আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু, এই হাদিসের রাওয়ি, এই হাদিস তিনি বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তাজিরু সাদুকুল আমিনু মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াস-শুহাদা, নবীজি বলেছেন যারা সৎ বিশ্বস্ত আমানতদার ব্যবসায়ী, কিয়ামতের দিন তারা আম্বিয়া আলাইহিমুস সালাম সিদ্দিকিন অর্থাৎ সাহাবীরা এবং শহীদদের সঙ্গে জান্নাতে থাকার সৌভাগ্য অর্জন করবে। আমার ব্যবসায়ী ভাইরা এখানে যারা আছেন, আপনাদের মর্যাদা আল্লাহ কত দিয়েছেন দেখে, নবীজি বলেছেন যারা হালাল তরিকায় ব্যবসা করবে কিয়ামতের দিন নবী সাহাবী আর শহীদদের সঙ্গে তারা জান্নাতে একসাথে থাকবে বলেন, সুবহানাল্লাহ। এই মর্যাদা দিয়েছেন কি আল্লাহ? আমি কিন্তু আলোচনার ফাঁকে ফাঁকে প্রশ্ন করি, আপনারা বিরক্ত হবেন না তো? তাহলে দেখি তো আপনারা কতটুকু মনে রাখতে পেরেছেন। বলেছিলাম ব্যবসা করে মানুষ কয়ভাবে উপকৃত হয়, বাপরে বাপ, এদের সামনেই তো আলোচনা করে মজা পাওয়া যাবে, সব মনে রাখছে। দেখি এবার বলেন এক নাম্বার কি বলেছি, দুনিয়াতে পথ চলার ব্যবস্থা হয়। আর দুই নাম্বার উপকারের কথা বলেছি, যারা ব্যবসা হালাল ভাবে করবে কিয়ামতের দিন ওই ব্যবসায়ীকে নবী সিদ্দিকিন এবং শহীদদের সঙ্গে জান্নাতে দিবেন কে? এখন আপনারা প্রতারক ধোকাবাজ ব্যবসায়ী হতে চান নাকি একজন আদর্শবান ব্যবসায়ী হতে চান বলেন? আমার সাগর দিঘি বাজার ব্যবসায়ী ভাইরা আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন, আপনারা কি প্রতারক ধোকাবাজ জাহান্নামী ব্যবসায়ী হতে চান নাকি একজন আদর্শবান জান্নাতি ব্যবসায়ী হতে চান? কারা কারা একজন আদর্শবান জান্নাতি ব্যবসায়ী হতে চান, দু হাত তুলে আল্লাহকে দেখান তো। মাশাআল্লাহ, হাতগুলো নাভান, এখানে অন্যবাস করে লাভ আছে? ব্যবসায়ী ভাইরা আপনারা আয়োজন করছেন, আপনাদের কি ব্যবসা করাইয়া কেমনে জান্নাতে দেওয়া যায়, এই ওয়াজ করলেই তো এখানে সবচেয়ে বেশি মজা হবে, ঠিক কিনা? এখানে ব্যবসার ওয়াজ হইলে না ভালো। আবার এখানে যারা ব্যবসায়ী না অন্য এলাকা থেকে আসছেন, আপনারা ভাবিয়েন না, কমিটিকে আবার বললেন না কোন জায়গা থেকে হুজুর একটা আনছ সব খালে তোমাদের জন্য ওয়াজ করলো না, দুনিয়ার সব মানুষ ব্যবসায়ী, ঠিক যে কইলেন। আমি যদি বলি কেমনে, আল্লাহ তালাই বান্দাকে বলছেন সূরা সফের মধ্যে, বান্দারে আমার সঙ্গে তুই ব্যবসা কর। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ তাআলা বলছেন হে ইমানদারেরা, হে বিশ্বাসীরা, তোমরা যারা ঈমান এনেছো, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার সন্ধান দিব না যেই ব্যবসা করার কারণে কিয়ামতের দিন তোমরা জাহান্নামের আযাব থেকে মুক্তি পেয়ে যাবে? শোনো, আমি তোমাদেরকে এমনই একটি ব্যবসার সন্ধান দিচ্ছি। আল্লাহ তাআলা বলছেন সেই ব্যবসাটা হলো আমি আর আমার রাসূলের উপরে ঈমান এনে জানমাল আমার পথে বিনিয়োগ করব। এখন ব্যবসা করতে হলে ইনভেস্টের দরকার আছে না নাই? এই সাগর দিঘি বাজারে যারাই ব্যবসা করছে সবাই পুঁজি ঘাটিয়েছে,
এখন সব জিনিস তো গলাবাজি করে হয় না, বুঝায় তো বলতে হবে। আল্লাহ যে বললেন বান্দারে আমার সঙ্গে ব্যবসা করে, আপনি যে আল্লাহর সঙ্গে ব্যবসা করবেন আগে জানতে হবে ক্রেতাকে বিক্রেতাকে আর ইনভেস্ট কি। আল্লাহর সঙ্গে বান্দার যে ব্যবসা, এই ব্যবসার মুনাফা হলো জান্নাত। এই ব্যবসার মুনাফা কি? জান্নাত। এই ব্যবসার বিক্রেতা হচ্ছেন সরাসরি আল্লাহ, আর ক্রেতা হচ্ছে বান্দা। ইনভেস্ট হচ্ছে আমাদের জীবনের এই হায়াত, আমার আমাদের হায়াতের মাল জান মাল, এই দুটো জান আল মাল দিয়েছেন কে? আস্তে বলবেন না, জোরে বলেন, জান মাল দিয়েছেন কে? জান মাল দিয়েছেন কে? এই যে জান আর মাল আল্লাহ তাআলা দিয়েছেন, এই জান মাল যারা আল্লাহর রাস্তায় খরচ করতে পারবে, এই জান মাল যারা আল্লাহর পথে বিনিয়োগ করবে, আল্লাহ তাআলা বলছেন এদেরকে আমি বিনিময় হিসাবে মুনাফা হিসাবে আমি জান্নাত দান করব। সুবহানাল্লাহ। এজন্যই বলেছি এখানে আমরা যারা আছি আমরা সবাই আনুপাতিক হারেই ব্যবসায়ী। ব্যবসা হচ্ছে কার সঙ্গে? বিক্রেতা কে? আল্লাহ। বিক্রেতা কে? আল্লাহ। কি বিক্রি করবেন আমাদের কাছে? আরেকটু জোরে বলেন, কি বিক্রি করবেন? কাস্টমার কারা? এটাকে আমি বানিয়ে বলছি, আপনি সূরা তাওবা পড়ে দেখেন, ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেছেন বান্দারে আমি তোমার জান মাল কিনে নিলাম, বিনিময়ে তোমাকে আমি জান্নাত দিলাম। সুবহানাল্লাহ। সুতরাং আলোচনা সবার জন্য আজকে হবে ইনশাআল্লাহ। আমি বলেছিলাম, প্রশ্ন করেছিলাম আপনাদেরকে যে আপনারা প্রতারক ধোকাবাজ ব্যবসায়ী হতে চান নাকি আপনারা সবাই একজন আদর্শবান জান্নাতি ব্যবসায়ী হতে চান? আপনারা জবাব দিয়েছেন, হুজুর আমরা সবাই আদর্শবান ব্যবসায়ী হয়ে জান্নাতে যেতে চাই। এখন আদর্শবান ব্যবসায়ী হয়ে জান্নাতে যেতে হলে আপনাদেরকে আদর্শবান ব্যবসায়ী হতে হবে। আর আদর্শবান ব্যবসায়ী এটা চিল্লাই চিল্লাইয়া বা মুখে মুখে দাবি করে বলার বিষয় না, আদর্শবান ব্যবসায়ী হতে হলে কিছু আদর্শ আপনার ভেতরে থাকার দরকার আছে না নাই? আদর্শবান ব্যবসায়ী হতে হলে আপনার ভেতরে কিছু কোয়ালিটি থাকতে হবে, কিছু সিফাত, কিছু গুণ থাকতে হবে, যেই গুণাবলীর কারণে আপনি একজন আদর্শবান ব্যবসায়ী হয়ে যাবেন। এজন্য আমি কোরআন হাদিস থেকে ঘাটাঘাটি করে খুঁজে খুঁজে আদর্শ ব্যবসায়ীর 10টি কোয়ালিটি বের করেছি। এই 10টি কোয়ালিটি আমরা সবাই অর্জন করে ফেলতে পারলে সবাই আদর্শবান ব্যবসায়ী হব, দুনিয়ায়ও আল্লাহর রহমত পাব, সম্পদে নিয়ামত পাব, আখেরাতে আল্লাহর তরফ থেকে জান্নাত পাব ইনশাআল্লাহ। তাহলে আদর্শবান ব্যবসায়ী হতে হলে আমাদেরকে 10টি গুণ অর্জন করতে হবে। আমার কথা বুঝে থাকলে আপনারা একটু জুড়ে আওয়াজ দিয়েন, আদর্শবান ব্যবসায়ীর কয়টা গুণ থাকা লাগবে? আরো জুড়ে বলেন। নাম্বার ওয়ান, আদর্শবান ব্যবসায়ী তারা, আদর্শবান ব্যবসায়ীর এক নম্বর কোয়ালিটি বলছি, আদর্শবান ব্যবসায়ী তারা হালাল তরিকায় হালাল পণ্যের ব্যবসা করে। যারা আপনি ব্যবসা করবেন হালাল তরিকায় আপনাকে ব্যবসা করতে হবে, হারাম তরিকায় ব্যবসা করা যাবে না, আদেশটা কার? আবার হারাম কোন পণ্যের ব্যবসা করা যাবে না, কারণ যেই পণ্য হারাম ওই পণ্যের ব্যবসাও হারাম না হালাল? আরেকটা জোরে বলেন। যেমন মদ, মদ হারাম না হালাল? পণ্যটা হারাম, এই জন্য মদের ব্যবসাটাও হারাম। গাঁজা, এটা হারাম না হালাল? গাজা হারাম, এই জন্য গাজার ব্যবসা করাটাও। আরেকটু জুড়ে বলেন। ইয়াবা, ফ্যান্সি ডিল, এগুলো হারাম না হালাল? এগুলো যেহেতু হারাম তার মানে এগুলোর ব্যবসা করাটাও হারাম। সুজা কথা, হারাম জিনিসের ব্যবসা করাটাও হারাম, এই আদেশটা কান? এই জন্য আল্লাহ তাআলা বলছেন বান্দারে তুমি যখন ব্যবসা করবে হালাল তরিকায় ব্যবসা করবে, হালাল পণ্যের ব্যবসা করবে, হারাম পণ্যের ব্যবসা করবে না, কারণ যেই পণ্যটা হারাম ওই পণ্যের ব্যবসাটাও হারাম করে দিয়েছেন কি? কোরআনুল করিমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা-এর 29 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল باطل إلا أن تكون تجارة عن تراض منكم إلى آخر الآية. الله تعالى বলছেন হে বিশ্বাসীরা, হে ইমানদারেরা, অন্যায় ভাবে একজন আরেকজনের সম্পদ গ্রাস করো না, ভক্ষণ করো না,
আর পারস্পরিক সম্মতিতে তোমরা ব্যবসা বাণিজ্য করে মুনাফা অর্জন করে, এতে কোনো অসুবিধা নাই। আল্লাহ ব্যবসা করাটাকে হালাল করেছেন, আপনি হালাল তরিকায় হালাল পণ্যের ব্যবসা করবেন, কিন্তু কোনো অসুবিধা। কিন্তু অনেক মানুষ আছে দেখবেন, নাম মুসলমান, বেশভূষাও মুসলমানের, কিন্তু দেখবেন সে হারাম পণ্যের ব্যবসা করে আজ কোটিপতি হয়ে গিয়েছে, এরকম আছে না নাই? দেখবেন মাদকের কারবারি, এরকম মাদক কারবারি আমার সোনার বাংলাদেশে নাই। ইয়াবাখুর মদখুর ক্যাসিনোখুররা কোটি কোটি টাকার সম্পদ অর্জন করে ফেলেছে মুসলমানের নাম নিয়ে, হারাম পণ্যের হারাম ব্যবসা করে যারা কোটিপতি হয়েছে এরা সবগুলো হারাম খোর, সবগুলো হারাম খোর। হারাম খেয়ে খেয়ে তার সাড়ে তিন হাত বডিকে সে হারাম বানিয়ে ফেলেছে, কোন দিকে টাকা আসে কোন দিকে যায় নিজেও জানে না। আর দুনিয়ায় যতগুলো হারাম খুর রয়েছে এদের সম্পদে বরকত নাই, দেখবেন এদের এক একজনের অবস্থা মৃত্যুর আগে কুকুরের মতো হয়ে যায়, বউ পাগল হয়ে যায়, ছেলে মেয়ে পঙ্গু হয়ে যায়। যারাই হালাল বাদ দিয়ে হারামে ডুব দিয়েছে এদেরকে আল্লাহ কোনো না কোনো গজবের ভেতরে ফেলে রেখেছেন, ঠিক কি না? এই জন্য আমি সংক্ষেপে বলি, হারামে কোনো আরাম? হারামে কোনো আরাম? হালাল অল্প হলেও সেটার মধ্যে বরকত দিয়ে দেন কে? তাহলে আমার সাগর দিঘি বাজারের ব্যবসায়ী ভাইদেরকে বলবো, যে যে ব্যবসায়ী করেন না কেন হালাল ব্যবসা করা লাগবে, হালাল পণ্যের ব্যবসা করতে হবে, কারণ এই আদেশটা কার? একজন ব্যবসায়ী, আদর্শবান ব্যবসায়ী হতে হলে আল্লাহ বলেছেন তোমার মধ্যে এক নাম্বার গুণ থাকতে হবে, হালাল পণ্যের হালাল ব্যবসা করতে হবে। আমরা পারবো? পারবো তো? যাদের কাছে স্মার্টফোন আছে নোট করে নিয়ে যান, কাজে লাগবে ইনশাআল্লাহ। তাহলে আদর্শবান ব্যবসায়ী তারা, হালাল তরিকায় হালাল পণ্যের ব্যবসা করে যারা, এক নাম্বার পয়েন্ট মনে থাকবে তো? নাম্বার টু, আদর্শবান মুমিন ব্যবসায়ী তারা, পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করে যারা। একজন আদর্শ ব্যবসায়ীর দুই নাম্বার বৈশিষ্ট্য হলো সে ব্যবসা করবে, আবার আজান হয়ে গেলে সঙ্গে সঙ্গে নামাজের দিকে দৌড়াবে। এটা আমার কথা নয়, আল্লাহ তাআলা বলছেন মুমিন ব্যবসায়ীর গুণাবলী শুনে নাও, রিজালুল্লাতুল গিম তিজারাতুম ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইয যাকাতি ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহি القلوب والابصار। আল্লাহ তাআলা বলছেন কোরআনুল কারীমের ২৪ নম্বর সূরা সূরাতুন নূরের ৩৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন মুমিন ব্যবসায়ী তারা, যাদেরকে তাদের ব্যবসা বাণিজ্য বেচা কেনা ক্রয় বিক্রয় তাদের বিজনেস, আল্লাহর জিকির থেকে নামাজ আদায় করা থেকে যাকাত দেওয়া থেকে কখনো গাফেল রাখতে পারে না, এরা হলো মুমিন ব্যবসায়ী। মুমিন ব্যবসায়ী সে ব্যবসা করবে, আজান হলে সঙ্গে সঙ্গে আল্লাহকে ভয় করে নামাজে যাবে। কিন্তু আমি বহু দূরে যাব না, এই সাগর দিঘি বাজার অনেক ব্যবসায়ী ভাইরা আছে, মনে হয় আপনারা রাগ করবেন না, এটা বোঝানোর জন্য আমি বলছি, অনেক ব্যবসায়ী ভাইরা আছে আজান হয়ে গেলে মসজিদটাতে আসে না। আমি দেখলাম এখানে খুব সুন্দর একটা মসজিদ, দেখেন বাজারের পাশেই মসজিদ, হয়তো বাজারের ভেতরে আরো মসজিদ থাকতে পারে। একজন মুমিন ব্যবসায়ী আজান হয়ে গেলে ব্যবসা বন্ধ করে দিয়ে নামাজে চলে যাবে, এটা মুমিন ব্যবসায়ীর চরিত্র হবে। কিন্তু আমার অনেক ব্যবসায়ী ভাইয়েরা আছে আজান যখন হয়ে যায় সে তার ব্যবসা বাণিজ্যের কাজ করতেই থাকে, করতেই থাকে, কাজ বন্ধ করে সে মসজিদে যায় না। আমার ব্যবসায়ী ভাইরা আপনারা সবাই একটু জবাব দেন তো, মুয়াজ্জিন নামাজে আসার জন্য ডেইলি আজান দেয় কয়বার? আরো জোরে বলেন কয়বার? এবার আমাকে বলেন তো দেখি আজানের প্রথম সেন্টেন্স আল্লাহু আকবার আল্লাহু আকবার না কি লা ইলাহা ইল্লাল্লাহ? আচ্ছা বলেন তো আল্লাহ যদি চাইতেন আজানের প্রথম সেন্টেন্সটা লা ইলাহা ইল্লাল্লাহ হতে পারতো কিনা? কিন্তু আল্লাহ আজানের প্রথম সেন্টেন্স দিলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। কেন আজানের প্রথম সেন্টেন্স আল্লাহু আকবার আল্লাহু আকবার হলো? এটা কি এমনি এমনি হয়েছে নাকি? মোটেও এমনি এমনি হয় নাই, এর পেছনে একটা বিরাট সিগনিফিকেন্স আছে, বিরাট তাৎপর্য আছে, এটা আপনার বোঝা দরকার। আর এটা বুঝতে হলে আপনাকে অর্থের দিকে মনোযোগী হওয়া দরকার। আল্লাহু আকবার আল্লাহু আকবার অর্থ আল্লাহ সবচাইতে ছোট না আল্লাহ সবচাইতে বড়,
আরেকটু জোরে বলেন। তাহলে দেখেন মুয়াজ্জিন সাহেব আজানটা শুরু করেছেন বড় সুন্দর করে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে জানালেন, দুনিয়ার মানুষরা শোনো, আল্লাহ সবচাইতে বড়, এই জন্য আল্লাহর হুকুমটাও ছোট না বড়। মুয়াজ্জিন বলল আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহর হুকুমও বড়। ওই সময় দুনিয়ার যত মানুষ যত কাজ করবে সব আল্লাহর হুকুমের চেয়ে বড় না ছোট। আরো জোরে বলেন, আপনি ব্যবসা করছেন, ওই ব্যবসার কাজটাও তখন ছোট, কিন্তু মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার। আরে আমার ব্যবসায়ী ভাই, আপনি আল্লাহর সঙ্গে পাল্লা দিয়া আপনি তখন আল্লাহর হুকুম বড় মনে করে নামাজে না গিয়া আপনি কাজ বন্ধ করে আপনি কাজ চলমান রেখে বুঝালেন না। ও মুয়াজ্জিন, না, আল্লাহর হুকুমের চাইতে আমার এই ব্যবসার কাজটা বড়, এই জন্য তো আপনি নামাজে গেলেন না। কি আমি কি ভুল বলেছি? আপনার কাজ কর্ম তো প্রমাণ করছে না আপনার এই কামটাই বড়, ব্যবসা বড়, আল্লাহর হুকুম। এখন বলেন তো আপনারা সবাই, আল্লাহর হুকুমটা বড় না আপনার ব্যবসা বড়? তো কথা তো দেখি একদম সাধু মানুষের মতো স্বীকার করে ফেললেন আপনারা, একদম সাধুর মতো সব স্বীকার করলেন যে আপনার ব্যবসার চাইতে আল্লাহর হুকুমটা বড়। তাহলে আপনি যে আল্লাহর হুকুম বড় জেনে মসজিদে গেলেন না, নামাজে গেলেন না, বলেন তো না গিয়ে খুশি করছেন কারে? তাই তো বলেন কারে? নামাজে গেলে খুশি হয়ে যান কে? আর যখন বান্দা নামাজ ছেড়ে দেয় খুশি হয়ে যায় কে? এখন বলেন তো আমরা শয়তানকে খুশি করবো না আল্লাহকে খুশি করব? আমাদের এলাকায় সাপ্তাহিক কিছু নামাজই আমি দেখেছি, আমার মনে হয় সাগর দিঘি আর ঘাটাইলে এমন সাপ্তাহিক নামাজই নাই। ও আপনাদের এলাকায় আছে, তার মানে কমন পড়ছে। সাপ্তাহিক নামাজি কারা? শুধুমাত্র জুমার নামাজে যায় যারা। এখন আমাকে বলেন তো দেখি একদিনে নামাজ মোট কয়বার? আরো জোরে বলেন, একদিনে নামাজ যদি হয় পাঁচবার, এক সপ্তাহ সমান সাত দিন, তাহলে পাঁচ সাতা হয় কত? তাহলে যেই ব্যক্তি সাপ্তাহিক নামাজি হয়ে শুধু জুমার নামাজে যায়, তাহলে ৩৫ ওয়াক্তের মধ্যে সে আল্লাহর গুলামি করলো কয়বার আর শয়তানের গুলামি করলো কয়বার? সারা সপ্তাহে একবার মসজিদে গিয়া আপনি আল্লাহর গুলামি করলেন আর ৩৪ বার শয়তানের গুলামি করেছেন, আনুপাতিক হারে আপনি আল্লাহর গুলামির চাইতে গোটা সপ্তাহে শয়তানের গুলামি বেশি করেছেন। লজ্জা করে না আল্লাহর গুলাম বলে আপনি পরিচয় দিতে? একটু কি লজ্জা শরম নাই আপনার? আপনার কাজকর্ম দিয়ে তো আপনি শয়তানের গুলাম হিসাবেই পরিগণিত হয়ে গিয়েছে। আবার অনেক মানুষ আছে সকালবেলা দোকান এসে খোলার জন্য, সবার হাতে তো স্মার্টফোন আছে, আছে না? আমার চেয়ে দামি দামি স্মার্টফোন তো আপনাদের কাছে, এই আমার একটা আছে ভাঙ্গা, এই যে স্মার্টফোন সবাই দেখবেন অ্যালার্ম সেট করে সকাল ৮টায় উঠবে, আর বিবাহিত যারা তারা বলে বউ গো সকাল ৮টায় ডেকে দিও, ৯টার সময় দোকান খুলতে হবে। যারা চাকরি করেন, এখানে চাকরিজীবী আছে না এখানে অনেকে, যারা চাকরি করে এর ৮টায় অ্যালার্ম দেয়, ৯টার সময় অফিসে না ঢুকলে বস ধরবে। আচ্ছা, আপনি ৯টায় অফিসে ঢোকার জন্য ৮টায় অ্যালার্ম সেট করেছেন আর ভোর ৫:৩০, ৫:৪৫ ফজরের জামাত হয়, আপনি ভোর ৫টা বা ৫:৩০ ওঠার জন্য আপনি ফলে অ্যালার্ম দিতে পারেন না, তার মানে বোঝা যায় যে আপনার কোলে যায় আল্লাহর ভয়ের চাইতে বসের ভয় অনেক বেশি। বসের ভয়ে যদি আপনি ৯টার আগে উপস্থিত হওয়ার জন্য অ্যালার্ম সেট করে প্রস্তুতি নিয়ে থাকতে পারেন, আল্লাহর ভয়ে কি আপনি ভোর ৫টায় ঘুম থেকে উঠতে পারেন না? আপনার তো দিনটা শুরু হয় শয়তানের গুলামি দিয়ে, ফজরের নামাজ আপনি বাদ দিয়ে তো শয়তানের গুলামি করে দিন শুরু করেছেন, এশার নামাজ আদায় না করে ঘুমালেন তাও শয়তানের গুলামি করে ঘুমালেন, রাতে যে আপনি ঘুমাইলেন মাথায় কি একবারও চিন্তা আসে না এটা আমার শেষ রাত হয়ে যেতে পারে, আমার ফজর আর নাও হতে পারে? ওই জন্য ওই যে একজন গান গাইছে না খুব সুন্দর করে একটা ইসলামের সঙ্গীত, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে কি না? এশার নামাজ কাজা করেছেন কেমনে ফজরের আগে নিয়ে আপনার জানাজা হতে পারে? আমরা সব জানি কিন্তু মৃত্যুর খবর আমরা জানি না। আগামীকাল বাংলাদেশে সব জায়গায় বিজয় দিবস পালন হবে, টাঙ্গাইলেও হবে, কোন জায়গায় বিজয় দিবসের কর্মসূচি কখন
সেটা আমরা জানি, কারণ শিডিউল চলে আসছে না হাতে। কিন্তু আগামীকাল সকাল আটটায় আপনার জানাজার শিডিউল হতে পারে আপনি নিজেও জানেন না। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলান তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। ঠিক কি না? তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘড়ি। তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘড়ি। সুতুই টান দিলে মালি সুতুই টান দিলে মালিক পারবে না থাকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার। দামি কাপড় ছেড়ে হবে দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। যাদের সাথে থাকতে তুমি চলতে দিবা নিশি, জানা যায় শরিক হবে তোমার প্রতিবেশী। যাদের সাথে থাকতে তুমি চলতে দিবা নিশি, জানা যায় শরিক হবে তোমার প্রতিবেশী। স্বজনেরা নিয়ে যাবে স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি থাকবে বাড়িওয়ালা থাকবে, গাড়ি থাকবে গাড়িওয়ালা থাকবে না। আমার ব্যবসায়ী ভাইয়েরা, নামাজের আজান হয় আপনি দোকানে বসে থাকেন অফিসে বসে থাকেন, আপনি একটা বাড়ি করার জন্য গাড়ি কেনার জন্য দিন রাত এত পরিশ্রম করছেন, গাড়ি গাড়ির জায়গায় থাকবে, বাড়িও বাড়ির জায়গায় থাকবে, আপনি থাকবেন না। শরীরের দামি কাপড় চোপড় খুলে মানুষ সাদা কাফন পরিয়ে আপনাকে মাটির বিছানায় রেখে আসবে। কত মানুষের মৃত্যুর খবর যে মসজিদগুলোতে এলান হয় আপনি শুনেন না। একটি সময় আসবে যখন মসজিদের মাইকে আপনার ইন্তেকালের খবর মানুষ ঘোষণা করবে। কত মানুষের জানাজায় আপনি যান, আপনার জানাজায় মানুষ সামিল হবে, আপনাকে খাটিয়ায় শুইয়ে সামনে রেখে আপনারও মানুষ জানাজা পড়বে। এমন সময় মনে হয় আমাদের আসবে না?
কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, আমার তরি বাধায় আছে কোন শেখে আঘাটে, কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষ ঘাটে, কখন কোথায় করবে দাফন আমাকে স্বজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। এই এলাকায় বাঁশের ঝাড় আছে না নাই? বাঁশঝাড় চিনেন তো আপনারা? এই বাঁশঝাড় সবার সঙ্গে হবে, কবরে রাখার পরে বাঁশের ছাউনে দেওয়া হবে। কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোনখানে ডাকে রে বারবার, কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোনখানে ডাকে রে বারবার, কোথায় যেন বর যাত্রী আছে রে চারজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। এই জানাজা আর দাফনের টাইম আমার আপনারও আসবে কি আসবে না? আমি আগেই বলেছি এত দামি দামি গাড়ি আপনার, নিশান, রেঞ্জ রোভার, মার্সিডিস বেঞ্জ, ল্যান্ড ক্রুজার, এত দামি দামি গাড়ি গাড়ি গাড়ির জায়গায় পড়ে থাকবে আপনার এত চমৎকার বাড়ি। আরে আমি এমন বহু বাড়িওয়ালাকে দেখেছি একটা বাড়ি করতে জীবনের 40-50 বছর 55 বছর সময় লেগে গিয়েছে, এমন বহু বাড়িওয়ালাকে দেখেছি বাড়ির কাজ শেষ পর্যায়ে বাড়িতে উঠার আগেই মরে গেছে, আছে না নাই? আপনি এই ব্যবসা করার জন্য, ব্যবসায়িক উন্নতির জন্য আপনি ঠিক মতো নামাজ পড়লেন না, আপনার বাচ্চাদেরকে মানুষ করার জন্য খালি টাকার পেছনে ছুটেছেন, এই বাচ্চাগুলো এই ছেলেরাই আপনাকে মরে যাওয়ার পর খাটিয়ায় বহন করে একাকী কবরে আপনাকে রেখে তারা চলে আসবে, কার জন্য কি করছেন আপনি? কেউ আপনার সঙ্গে যাবে না, আপনার নামাজ এই নামাজটা আপনার সঙ্গে কবরে যাবে, ঠিক কি না? এই যুবকরা তোমাদের কি হয়েছে, ছাত্র ভাইরা তোমাদের কি হয়েছে, তোমরা মসজিদে আসো না কেন? তোমাদেরকে মসজিদে আসার কথা বললে তোমরা বলে হুজুর এখনো টাইম হয় নাই, আমরা ইয়াং, দেখেন না যুবক মানুষ তো, তুমি যুবক মানুষ হইছে তো কি হইছে, এখনো না ইবাদতের সময়, তুমি যে বলো তুমি বাঁচবা বুড়া হবা, তুমি কি তাকিয়ে দেখো না তোমার মতো কত যুবক রাতে ঘুমায় সকালে তার লাশ রুম থেকে বের হয়, এটা হলো শয়তানের ধোঁকা। আমার যুবক ভাইদেরকে বলছি খবরদার, শয়তানের এই ধোকায় শয়তানের এই ফাঁদে পা দেওয়া যাবে না, আমাদেরকে মনে রাখা লাগবে দুনিয়াতে আসার জন্য সিরিয়াল লাগে, যাওয়ার জন্য কোনো সিরিয়াল লাগে না, আসার জন্য সিরিয়াল মেইনটেইন হয়, প্রথমে দাদা, এরপরে বাবা, তারপরে দাদার ঘরে নাতি, এইরকম আসার বেলা সুন্দর সিরিয়াল মেইনটেইন হয়, কিন্তু যাওয়ার সময় মাঝে মাঝে সিরিয়াল ব্রেক হয়ে যায়, মাঝে মাঝে সমাজে আমরা এমন করুণ দৃশ্য দেখি, নাতির লাশ দাদা কবরে নামায়, আছে আছে এমন দৃশ্য আছে? হে যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, শরীরে খুব শক্তি আছে এখন না, গায়ের জুড়ে ফুটানি করো, তামাশা করো, মসজিদে ঢুকো না, মসজিদে যাও না, সব ফুটানি সব তামাশা বন্ধ হয়ে যাবে যখন মালাকুল মউত তোমার সামনে চলে আসবে, ঠিক কি না? কিসের এত তামাশা করো তুমি, কিসের বাহাদুরি করো, কিসের ফুটানি করো, মৃত্যুর সামনে সবাই অসহায়,
এটি এমন একটি বিষয় এটা সবার সামনে আসবে, তুমি রেহাই পাবা না। আপনার নামে থানায় মামলা হয়েছে, আপনার কানে দিয়েছে কেউ, এই দৌড়া পুলিশ আসতেছে, পুলিশ আর র‍্যাবের হাত থেকে বাঁচার জন্য দৌড়াইয়া হয়তো এলাকা বা দেশ ছেড়ে গিয়ে বাঁচতে পারেন। মনে রাখবেন, মালাকুল মউত যখন আসবে দৌড়াইয়া কুল পাবেন না, যখন আসবে তখন ধরে আপনাকে নিয়ে যাবে। Every soul will take the test of death. প্রত্যেকটি প্রাণকে মরণের স্বাদ আস্বাদন করতে হবে, এটা সবার কাছে আসবে। এই জন্য আরবের এক কবি সুন্দর করে বলেছেন, আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুন, আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুন, ওয়াল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলুন। মউত এটি এমন এক পেয়ালা, এই পেয়ালা সবাই পান করবে। কবর এমন বাড়ি যেই বাড়িতে ধনী গরিব কুলিওয়ালা ঠেলাওয়ালা রিক্সাওয়ালা সবাই প্রবেশ করবে। আর শুনেন ব্যবসায়ী ভাইয়েরা, কোটিপতিরা শুনেন, লাখপতিরা শুনেন, দেশের বাইরে গেলে বিমানে ইকোনমি ক্লাসে আপনি চড়েন না, বিজনেস ক্লাসে চড়েন। আপনি বাসে উঠলে স্লিপার কোচ আর বিজনেস ক্লাসের সিট কাটেন, আপনি যখন লঞ্চে উঠেন তখনও কেবিন, যখন আপনি ট্রেনে উঠেন তখনও ভিআইপি কেবিন, এয়ারপোর্টে গেলেও জনসাধারণের সাথে বসেন না, ভিআইপি ভিভিআইপি টার্মিনালে আপনি যান, একটা জায়গায় আলাদা কোনো সেকশন নাই। ধনী হোক গরিব হোক, প্রেসিডেন্ট হোক রিক্সাওয়ালা হোক, কবরের মধ্যে বিজনেস ক্লাস নাই ইকোনমি ক্লাস নাই, সবাই এক ক্লাস কবরের বাসিন্দা, ঠিক কি না? নাকি কোটিপতির কবরে খুব দামি বিছনা দেওয়া হয় আর গরিব মানুষের কবরে বিছনা দেওয়া হয় না, কথা কন না কেন? এমন বহু কোটিপতিকে দেখেছি তার নিজের কত টাকা নিজেও জানে না, বিলিয়নারি, এত টাকা পয়সা কত টাকা নিজেরও জানে না। আপনি সামান্য দোকান খুলে ব্যবসা করে নামাজে যান না, আপনি কি এদের মৃত্যু দেখে একটু শিক্ষা নিবেন না? হাজার হাজার কোটি টাকার সম্পদ তাদের ছিল, যাওয়ার সময় এক পয়সা সম্পদ নিয়ে কবরে যেতে পারে না। কবরে আমল যাবে, সাথে কি যাবে? আমার ব্যবসায়ী ভাইরা, যেহেতু কবরে আমল যাবে, আপনারা আগে আমাকে বলেছেন, হুজুর আমরা সবাই আদর্শ ব্যবসায়ী হয়ে জান্নাতে জান্নাতে যেতে চাইলে নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে? এই জন্য আল্লাহ বলেছেন, তুমি নামাজ আদায় করো, তুমি মুমিন ব্যবসায়ী। আরে ভাই, যে ইমান আপনাকে আপনার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বের করে মসজিদে আনতে পারে না, এ দুর্বল ইমান কেমনে আপনাকে জান্নাতে ঢুকাবে? এজন্য আমরা সবাই নামাজ আদায় করব তো, ইনশাআল্লাহ। কারা কারা নামাজ পড়ব না হাত তুলেন। পড়লে নামাজ রাখলে রোজা, আল্লাহ রাসুল পাবে সুজা, হালকা হবে পাপের বোঝা, করলে ইবাদত পাবে তুমি রোজ হাশরে, প্রতিদানে জান্নাত, প্রতিদানে জান্নাত, প্রতিদানে জান্নাত। আল্লাহ কবুল করেন, যেখানেই থাকি না কেন, মাঠে ঘাটে পথে প্রান্তরে, গোটা জমিনকে আমাদের জন্য মসজিদ বানিয়ে দিয়েছেন কে? মুমিন তুমি, সালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়, আজকে রুকু সাজদা করো নিজ পরিচয় আঁকড়ে ধরো, তবেই তো মুমিন, সালাত তোমার অঙ্গে মাখো সঙ্গে রাখো হবে না বিলীন, রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম। সবাই নামাজ ধরবেন তো ভালো করে ইনশাআল্লাহ, এতদিন যা করার করছেন, এই বছরের মাহফিলে আমরা সবাই সিদ্ধান্ত নিলাম, আল্লাহ আমরা সবাই ব্যবসায়ী, আমরা তোমার বান্দা, আমরা তোমার হক নষ্ট করব না, আর নামাজ ছাড়বো না, আমরা যতদিন বেঁচে থাকব আমরা আজান হলেই সব কাজ বন্ধ করে সব কাজ বাদ দিয়ে মসজিদে যাব। কারা কারা আল্লাহর সঙ্গে এই ওয়াদাবদ্ধ হলাম একটু হাত তুলে আল্লাহর দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। পেন্টের নিচে দুই একটা ছোকরা যুবক আমি দেখতেছি, হাত ঢুকায় রাখছে, তুমি ঢুকাইয়ে রাখো, যাও তুমি ঢুকানোর দোলেই থাকো। যারা হাত তুলছে হেদায়াত দেওয়ার মালিক কে? আল্লাহ। হেদায়াত দিয়ে দিতে পারে আল্লাহ,
তাহলে মুমিন ব্যবসায়ী তারা আজান হলেই নামাজে যায়, যারা মনে থাকবে মুমিন আদর্শ ব্যবসায়ীর কোয়ালিটি আজকে কয়টা বলবো, কি আপনাদের খারাপ লাগে? মোনাজাত দিয়ে দিই, হ্যাঁ আটটা বাকি আছে, জুসও আছে আপনাদের, আছে তো আছে, আচ্ছা কয়টা বলছি টেস্ট হয়ে যাক। এক নাম্বার বলেছি কি হালাল পণ্যের হালাল ব্যবসা করতে হবে, দুই নাম্বার আজান হলেই একজন আদর্শমান ব্যবসায়ী, তিন নাম্বার কোয়ালিটি হলো, তিন নাম্বার গুণাবলী হলো ব্যবসা করে সে নিজে কখনো ক্ষতিগ্রস্ত হবে না, তার ব্যবসা দিয়ে মানুষকেও সে কখনো ক্ষতিগ্রস্ত করবে। কারণ নবীজি বলেছেন ইবনু মাজা শরীফের হাদিস, নবীজি বলেছেন লা দারারা ওয়া লা দিরার, নিজের ক্ষতি করা যাবে না, মানুষের ক্ষতিও করা যাবে না। এখন অনেক প্রতারক ব্যবসায়ী আছে, ব্যবসার মাধ্যমে মানুষকে ধোঁকা দেয়, আছে না নাই? এখন অনলাইন ব্যবসা শুরু হয়েছে, ই কমার্সও আছে, দেখবেন গ্রাহকদের কাছ থেকে আগেভাগেই কোটি কোটি টাকা নিয়ে নেয়, পণ্য দেওয়ার কোনো খোঁজ খবর নাই, আছে না রাই? তাহলে দেখেন তিন নম্বর পয়েন্ট তাদের সঙ্গে মিলেছে, এরা ব্যবসা করে মানুষের উপকার করে না, ক্ষতি করে। নাম দিছে এহসান, এহসান নাম দিয়ে মানুষের প্রতি এহসান করে নাই, 17-18 হাজার কোটি টাকা নিয়ে গেছে, এই ঘটনাও আমার দেশে আছে না নাই? দেখছেন নি কারবার, হ্যাঁ এহসান নাম দিয়ে 17-18 হাজার কোটি টাকা নিয়ে গেছে। এরপরে আরেকটা গ্রুপ, আমি আর নাম নিতে চাই না, এই যে বাংলাদেশে কয়েকদিন পর পর আমরা দেখি অমুক গ্রুপ তমুক গ্রুপ মানুষের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে গিয়েছে, এই যে ব্যবসা করে মানুষকে ঠকাইলো, এটা কখনো মুসলমানের কোনো মুমিনের কাজ হতে পারে? এখন আপনারা বলতে পারেন যে ঠিক আছে এই পয়েন্ট আমাদের সঙ্গে মিলে নাই, আমরা অনেক সময় ব্যবসা করে কাস্টমারকে ঠকাই ফেলি, আছে না নাই? কাস্টমার চায় একটা দিয়ে দিই আরেকটা, তাহলে এটা তার উপকার হলো না, তারে ঠকানো হইলো। কাস্টমার এসে কাস্টমারকে কেমনে ধোকা দেয় দেখেন, ইলিশ আপনারা খান তো, পছন্দ আপনাদের? হ্যাঁ ইলিশ মাছ কার কার ভালো লাগে দেখি হাত তুলেন, সবাই আর জাতীয় মাছ হাত নামান। এখন দেখেন ইলিশ কিন্তু সমুদ্রেও পাওয়া যায়, আবার নদীতেও পাওয়া যায়, দেখা যায় কিছু ব্যবসায়ী আছে সামুদ্রিক ইলিশ এনে বলে কয় চাঁদপুরের রূপালী ইলিশ, আছে না নাই? তো এই যে ব্যবসা করে মানুষকে ক্ষতি করে, এটা করা যাবে না, বরং একজন মুমিন ব্যবসায়ী ব্যবসার মাধ্যমে মানুষের সেবা করবে। ব্যবসা কিন্তু শুধু ব্যবসা নয়, ব্যবসাও একটা সেবা। এখন আপনি বলবেন হুজুর এটা সেবা কেমনে? এই সাগরদিঘি বাজারের আশপাশে যত মানুষ আছেন, যত গ্রাম আছে, শুনেন এই সাগরদিঘি বাজারের সব ব্যবসায়ী ভাইরা আপনাদের সেবক, এরা যদি এখানে ব্যবসা না করতো তাহলে এই ব্যবসায়িক সেবাটা আপনারা পেতেন না। আপনি যদি একজন আদর্শবান ব্যবসায়ী হন, ধোকাবাজি প্রতারণা না করে হারাম তরিকা বর্জন করে হালাল তরিকায় ব্যবসা করেন, আপনি নিজেকে একজন ব্যবসায়ী হিসাবে দাঁড় করানোর পাশাপাশি একজন সেবক হিসাবে আবির্ভূত করে আল্লাহর কাছে আপনি মর্যাদাবান হয়ে যাবেন, সুবহানাল্লাহ। তাহলে একজন আদর্শবান ব্যবসায়ীর তিন নাম্বার গুণাবলী আমরা জানলাম, সে ব্যবসা করে মানুষকে কখনো কষ্ট দিবে না। তাহলে আদর্শবান ব্যবসায়ী তারা মানুষকে, আদর্শবান ব্যবসায়ী তারা মানুষের ক্ষতি করে না, যারা মনে থাকবে একজন আদর্শ মুমিন ব্যবসায়ীর চার নাম্বার গুণাবলী হলো সে মানুষকে কখনো ধোঁকা দেয় না, মানুষের সঙ্গে কাস্টমারের সঙ্গে প্রতারণা করে। এখন আমাদের ব্যবসা বাণিজ্যে প্রতারণা কম না বেশি? একটা ঘটনা আমার মনে পড়ে গেছে বলবো, হাদিস থেকে আপনাদেরকে একটা ঘটনা শোনাই, মুসলিম শরীফে এই হাদিসটি এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন, তিনি বলেছেন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা সুবরাতিন মিন তাআম, তিনি বলেছেন নবীজি একদিন একটি খাদ্যের দোকানের পাশ দিয়ে যাচ্ছিলেন, কিসের দোকান আরেকটু জোরে কোন, নবীজি একদিন একটি খাদ্যের দোকানের পাশ দিয়ে যাচ্ছিলেন, খাদ্যের দোকানের পাশ দিয়ে তিনি যখন যাচ্ছিলেন ফাআদখালা ইয়াদাহু ফীহা, নবীজি তার হাত মোবারক ওই খাদ্যের দিকে হাত মোবারক ঢুকালেন, ফানালাত আসাবিউহু বালালা, নবীজি যখন ওই খাদ্যের ভিতরে হাত ঢুকালেন দেখলেন ভেতরের খাদ্যগুলো ভিজা, উপরে তাজা ভেতরে ভিজা, উপর দিয়া ফিটফাট ভেতরে, নবীজি বললেন হাই হাই, ঘটনা তো দেখি খারাপ। নবীজি ওই দোকানদারকে ডেকে বললেন ইয়া সাহিবাত তাআম, হে খাদ্যের দোকানদার, মা হাদা, হোয়াট ইজ দিস, মা হাদা, এটা কি?
তুমি দেখি উপর দিয়া ফিটফাট রেখেছো, ভেতরে সদর ঘাট বানায় দিয়েছো, উপরে দেখি ভালো খাদ্য রেখে নিচে ভিজা খাদ্য রাখছো। নবীজি বললেন, এটা তুমি কেন করেছো? ওই দোকানদার তখন বলল, আসাবাতু সামা ও ইয়া রাসূলুল্লাহ। পরান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটা বলল, নবী গো, এই খাবারের উপরে বৃষ্টি পড়েছিল, যে খাবারগুলো ভিজে গিয়েছিল সেগুলো নিচে রেখে ভালো খাবারগুলো উপরে রাখছে যেন মানুষের টেন না পায়। নবীজি তখন বললেন, আফালা জাআলতাহু ফাওকাত তুআমি হাত্তা ইয়ারাহুন নাস। বুঝছি তোমার কারবারটা, তুমি ভালো খাদ্য উপরে রেখেছো আর যেগুলো ভিজে গিয়েছে সেগুলো নিচে রেখেছো যেন মানুষ সেটা না দেখে। এভাবে করে যে তুমি মানুষের সঙ্গে ধোকাবাজি করছো, তুমি শুনে রাখো, মান বাশা ফালাইসা মিন্না, যেই ব্যক্তি ব্যবসার নামে মানুষকে এমন ধোকা দেয়, ব্যবসায়ী হওয়া দূরের কথা, সে আমার উম্মতের কাতারেও না। ব্যবসায়ী পরে তুই আমার উম্মতের কাতারে নাই বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। অবশ্য এই ধরনের ভেজাল ব্যবসায়ী আমাদের দেশে নাই, আছে মানে অনেক বেশি আছে। তাইলে একজন আদর্শবান মোমেন ব্যবসায়ী কি কখনো এমন হতে পারে নাকি? আমরাও তো, আচ্ছা রাগ করতেছেন আপনারা, উঠা উঠির টাইম চলে গেছে, এখন যে উঠবে আমি বুঝবো ওই পয়েন্টটা তার সঙ্গে মিলছে, জনগণ ধরবে রে ধর। এখন কিন্তু সাবধান, খবরদার আর উঠিয়েন না ফুলকপি। আর এবার দেখবেন আলু ব্যবসায়ী পচা আলু ভিতরে রেখে ভালো আলু উপরে রাখছে, এই হাদিসের সঙ্গে মিলছে কিনা। এরপরে দেখবেন মাছ ব্যবসায়ী ভালো মাছ উপরে রেখে মরা মাছগুলো পচা মাছগুলো সেগুলোর নিচে রাখে। আপনাদের কথা কি বলবো, আমার সঙ্গে এমন কারবার হয়েছে, এরকম মাছ কিনে নিয়ে আসছি, ঘরে আনার পরে বলে সব পচা। আমি বললাম, কি বলো, বাজারে তো দেখলাম উপরে গুলা তাজা, নাড়ামারে তো দেখো নাই ভিতরে সব পচা, এরকম হয় কি হয় না? এই যে উপর দিয়া ফিটফাট রেখে ভেতর দিয়া সদর ঘাট বানায়া যারা ব্যবসা করে এভাবে মানুষের সঙ্গে প্রতারণা করে ধোকাবাজি করে, নবীজি বলেছেন মান গাশ্শা ফালাইসা মিন্না, যে এরকম ধোকাবাজি করে সে আমার উম্মত হতে পারে না, ওয়াল আইয়াদু বিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়াত দান করেন। তাহলে আদর্শ ব্যবসায়ী চার নম্বর কোয়ালিটি আমরা জানলাম, আদর্শ ব্যবসায়ী তারা মানুষের সঙ্গে ধোকাবাজি প্রতারণা করে না। যারা আমরা কি মানুষের সঙ্গে ধোকাবাজি করব? আমার সাগর দিঘি বাজারের ব্যবসায়ী ভাইরা কি মানুষের সঙ্গে এমন প্রতারণা করবে? কত ধরনের প্রতারণা যে চলে, জিনিস দুই নাম্বার কয় এটা এক নাম্বার, এই বাজারের এক নাম্বার জিনিসটা আমার কাছে, এরকম বলে কি বলে না? আরো কত চাপাবাজি যে আছে সামনে আসতেছে বলবো ইনশা, উঠাউটি করলে এখন ধরব। এরপরে দেখেন একজন আদর্শবান ব্যবসায়ীর পাঁচ নাম্বার গুণাবলি হলো, তার পণ্য বিক্রির জন্য সে কখনো মিথ্যা বলবে না। এখন মিথ্যা বলা ব্যবসার ক্ষেত্রে দূরের কথা, আমরা এমনি এমনি ফটর ফটর করে মিথ্যা বলি আছে না নাই, কত কায়দায় যে আমরা মিথ্যা বলি। জিনিস হলো দুই নাম্বার কইটা এক নাম্বার, জিনিস হইলো চায়না কইটা মেড ইন থাইল্যান্ড আছে না নাই। এরপরে দেখবেন উত্তরবঙ্গ থেকে কিন্তু বাংলাদেশের সবচেয়ে ভালো ভালো তাজা তাজা সবজি আসে, অনেক বাজারে আছে, ঢুকলে দেখবেন এই সবজিগুলো এই এলাকার, কিন্তু বিক্রির জন্য বলবে ভাই এগুলো উত্তরবঙ্গের তাজা সবজি, এটা নিয়ে যান, এটা সত্য বললো না মিথ্যা বললো। সামুদ্রিক ইলিশ বিক্রির সময় বলতেছে চাঁদপুরের রূপালী ইলিশ, সত্য বললো না মিথ্যা বললো? মিথ্যা বলা একজন মুমিনের স্বভাব হতে পারে? আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তালবিসুল হক বিল বাতিল ওয়া তাকতুমুল হক ওয়া আনতুম তাআলামুন, সূরাতুল বাকারা 42 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন খবরদার, মিথ্যার সঙ্গে সত্যের সংমিশ্রণ ঘটিও না, জেনে বুঝে সত্য গোপন করো না, মিথ্যা বলো না, মিথ্যা একটি মারাত্মক কবিরা গুনাহ, এত বড় মারাত্মক গুণা এটা। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি কার মুখে দুর্গন্ধ সবচেয়ে বেশি, অনেকে বলবে হুজুর যারা দাঁত ব্রাশ করে না তার মুখে দুর্গন্ধ বেশি। এক মাহফিলে বলছিলাম কার মুখে দুর্গন্ধ বেশি, একজন হাত তুলে কই হুজুর যে ম্যাজিক দিয়ে দাঁত ব্রাশ করে না তার মুখে দুর্গন্ধ বেশি। আমি বললাম কি, আপনি কি ম্যাজিক কোম্পানিতে চাকরি করেন নাকি? যে ক্লোজ আপ কি দোষ করলো, সেন্সোডাইন কি দোষ করলো, আপনি ম্যাজিকের কথা কেন বললেন? তা কই হুজুর এমনি বলছি। আমরা মনে করি দাঁত ব্রাশ না করলে ওই মানুষের মুখেই মনে হয় সবচেয়ে দুর্গন্ধ, কিন্তু নবীজি বলেছেন যেই লোক মিথ্যা বলে তার মিথ্যা কথার দুর্গন্ধে
রহমতের ফেরেশতা তার দৃষ্টি সীমানার বাইরে চলে যায়। চিন্তা করছেন মিথ্যার দুর্গন্ধ কত মারাত্মক। নবীজি বলেছেন যে মিথ্যা বলে তার মিথ্যা কথার দুর্গন্ধে রহমতের ফেরেশতা তার কাছ থেকে দূরে চলে যায়, দৃষ্টি সীমানার ভেতরে আর থাকে না। মিথ্যা বললে লস হয় দুইটা, জোরে কোন কয়টা? মিথ্যা মনে আমরা বলি না, ঘরে ঘরে মিথ্যা আছে, ফোন আসছে আসেছে ঘাটাইলে কয় আমি মধুপুরে, জীবনে কোনোদিন ভালো বাসে উঠে নাই। দেখবেন আমাদের দেশে এখন ভলভো বিজনেস ক্লাসের ভালো ভালো বাস আছে না নাই, এখন বাসে উঠে একটু পার্ট নাই, দোস্ত ফোন দিয়েছে কয় দোস্ত আমি বিমানে আছি, গাধা। বিমানে কি নেটওয়ার্ক থাকে এত উপরে উঠলে? ধরাও খাইছে আবার বেকম। এই যে মিথ্যা কথার ছড়াছড়ি আমাদের সমাজে আছে না নাই, আমরা অনেক সময় বাচ্চাদেরকেও মিথ্যা ট্রেনিং দেই। ঘটনা আরেকটা মনে পড়ে গেছে বলবো, এক বাপ বাহির থেকে ঘরে আসছে, এসে দেখে তার ছেলে লিখতেছে, ছেলেকে বললো বাবারে তুমি কি লিখো দেখি তোমার হাতের লেখা কেমন। এখন ছেলের হাতের লেখা দেখে বাবার মাথা গেছে খারাপ হইয়া, কয় আমি তোমার বাপ, আমার হাতের লেখা এত সুন্দর, তুমি আমার ছেলে, তোমার হাতের লেখা এমন কেন আসো, আমি লিখে দিই, আমার হ্যান্ড রাইটিং দেখে দেখে তুমি অনুসরণ করো। এবার বাবা খাতার মধ্যে লিখে দিয়েছে সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। সুন্দর হ্যান্ড রাইটিং সুন্দর করে লিখে দিয়ে ছেলেকে বললো যাও এটা দেখে দেখে টেবিলে বসে প্র্যাকটিস করো। ছেলে আমার প্র্যাকটিস করা শুরু করেছে, কিছুক্ষণ পর দরজায় কলিং বেল, দরজার ফাঁক দিয়ে দেখে হাই হাই আব্দুল সালাম ভাই এসছে, টাকা পায় 10,000। কয় হাজার? আরেকটু জোরে বলেন কয় হাজার? এবার টাকা তো নাই, ছেলেকে এসে বলে বাবারে দরজাটা আস্তে করে খুলে বলবা আব্বু বাসায় নাই। এখন ছেলে বললো আব্বু একটু আগেই তো আপনি আমাকে ট্রেনিং দিলেন, সত্য মানুষকে মুক্তি দেয় মিথ্যা মানুষকে ধ্বংস দেয়, খাতায়ও লিখাইলেন। বাপ তখন বলল বাবারে খাতার লেখা খাতায় থাকুক, এখন তুই এইটা বলে আগে আমারে নাজাত দে। এরকম মিথ্যা কথার ছড়াছড়ি মনে হয় নাই। আপনি ছেলে মেয়ের সঙ্গে ছেলে মেয়ের সামনে ফোনে মিথ্যা বলতেছেন, মিথ্যা ট্রেনিং হয়ে যাচ্ছে। নাতি নাতনির সামনে আপনি দাদা নানা মিথ্যা বলতেছেন, এ শিখতেছে না এগুলো? হ্যাঁ, আপনি বলতেছেন যে দুই একটা মিথ্যা বললে কি হয়, শোনেন, মিথ্যা বলার কুফল হলো দুইটা, জোরে কোন কয়টা? মিথ্যা বললে মানুষের জবানের আকৃষ্ট হয়। বুখারীর হাদিসে নবীজিকে প্রশ্ন করা হলো মা আকথারু মা ইউদখিলুন নাস আন্নার, নবীজিকে জিজ্ঞেস করা হলো ওগো আল্লাহর নবী কোন জিনিসের কারণে মানুষ সবচেয়ে বেশি জাহান্নামে যাবে, নবীজি জবাব দিলেন দুটো জিনিসের অপব্যবহারের কারণে মানুষ সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। এক নাম্বার হচ্ছে আলফাম, তার এই মুখ তার জিহবা। দুই নাম্বার হলো ওয়াল ফারাজ, লজ্জাস্থান। বলেন তো মুখ আর লজ্জাস্থান দিয়ে দুনিয়াতে পাপ হয় সবচেয়ে কম না বেশি? এই মুখ আর লজ্জাস্থান হলো দুনিয়াতে গুনাহের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি, এই দুই ইন্ডাস্ট্রি থেকে গুনাহ হয় সবচেয়ে বেশি। এই মুখ দিয়েই তো জামন চাই তাই বলে, মুখ একটা পাইছে যখন জামন চায় তাই বলে, জবান একটা আল্লাহ দিয়েছেন, জবান কে দিয়েছেন? আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর বিরুদ্ধে আল্লাহর দীন ইসলামের বিরুদ্ধে কথা বলে, আছে না নাই? কত পাগলা ইসলামের বিরুদ্ধে পাগলামি করেছে, আল্লাহর জমিনে আল্লাহর দীন ইসলাম মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলেছে আমও নাই সালাও নাই এখন তাদের কিচ্ছু নাই। লতিফ সিদ্দিকী থেকে নিয়ে শুরু করে মুরাদ হাসান পর্যন্ত এই দেশে যারাই ইসলামের বিরুদ্ধে কথা বলেছে সব কয়টাকে আল্লাহ বিজ্জত করে জাতির সামনে ছেড়ে দিয়েছে। আমাদের অবস্থা হয়ে যায় এমন, আমরা যে যখন চেয়ারে থাকি গিয়ার ঠিক থাকে না, ওই যে ওই জন্য আমি বলি যে যখন চেয়ারে সে তখন গিয়ারে, আমি নিজেই এখন গিয়ারে কারণ আমি চেয়ারে, তবে আমার এই গিয়ার ইসলামের পক্ষে ইসলামের বিপক্ষে নয়। আমরা এই জবান দিয়ে আল্লাহর কোরআনের পক্ষে কথা বলি, আমরা ক্ষমতা থাকাকালীন নিজের অনেক কিছু মনে করি, এই লোকটা 8-10 দিন আগেও পুলিশি প্রোটেকশন নিয়ে চলাফেরা করেছে, ইসলামের বিরুদ্ধে কয়েক মাস ধরে পাগলের প্রলাপ করেছে, এখন তার অবস্থা, এখন তার অবস্থা এমন হয়েছে বিশ্বের পৃথিবীর 1 ইঞ্চি জমিনও কেউ তাকে গ্রহণ করছে না। যেই পুলিশি পাহারা এসে চলতো এই পুলিশি পাইলে এখন তারে বাইন্দা পিটাবে, আপনি বুঝেন না।
ক্ষমতা পাওয়ার পরে তো এই বাপরে বাপ জিজ্ঞার আসে, দেখে সামনে পিছনে খালি হাত পা দিয়া স্যালিউট মারে। এটা যাক না খালি দেখবেন, যেই হাত পা দিয়া স্যালিউট দিয়েছে এরপরে বাইন্ডে হাত পা দিয়ে আবার পিটাবে। বুঝেন না, কোরআনের পক্ষে থাকেন আপনি, ইসলামের পক্ষে থাকেন, মরার আগ পর্যন্ত এই জমিনে আপনার সম্মান মর্যাদা যিনি বাড়িয়ে দিবেন তিনি কে? হাজার হাজার কোটি টাকা ক্ষমতা দিয়ে সম্মান কেনা যায় না, ইজ্জত সম্মান দেওয়ার মালিক কে? আপনি আল্লাহর হয়ে যান, আল্লাহ আপনার হয়ে যাবেন। খবরদার, ইসলামের বিরুদ্ধে পাগলামি কইরেন না। যত পাগলা পাগলামি করেছে সব পাগলার পাগলামি বন্ধ। ইসলাম ছিল, আছে, থাকবে। যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে কেউ থাকতে পারবে না। এই দেশের মানুষ ধর্মভীরু, এই জমিন আপনাকে চিনতে হবে। এটা ওলিয়া উলিয়ার জমিন, এটা আলেমুলেমার জমিন। এই দেশে তাওহিদবাদী মুসলমানরা বাস করে, এই দেশে ইসলামের বিরুদ্ধে কথা বলে কেউ রেহাই পাবে না। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা অন্তর থেকে ধন্যবাদ দিতে চাই, কারণ তিনি এই পাগলাকে তার মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার জন্য নির্দেশ দিয়েছেন। এই জন্য দেশের জনগণ মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে, কৃতজ্ঞতা জানিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, তিনি আমাদের দেশের গার্ডিয়ান, আমাদের অভিভাবক। এই জন্য সম্মানের সঙ্গে, বিনয়ের সঙ্গে আমরা ওনাকে জানাতে চাই, আপনি যে ঐতিহাসিক এবং যুগান্তকারী সিদ্ধান্তের কারণে দেশের মানুষের অভিনন্দন এবং কৃতজ্ঞতা পেয়েছেন, ঠিক তেমনি ভাবে আপনি আরো বেশি অভিনন্দন এবং আরো ভালোবাসা পাবেন এই দেশের মানুষের, যদি আপনি এই নারী বিদ্বেষী ইসলাম বিদ্বেষী লোকটাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে পারেন। এই দেশের জনগণ আরো আপনার জন্য দোয়া করবে। আমি বলেছিলাম এই জবান একটা পাইয়া যা মন চায় তা বলা যাবে না। আদর্শ ব্যবসায়ী মিথ্যা বলতে পারে না। আপনি বলবেন হুজুর মিথ্যা মাঝে মাঝে বললে কি হয়, ওই কথা থেকে এখানে আসছিল এই কথা। আমি বলেছিলাম মিথ্যা বলার কুফল দুইটা, কয়টা? এক নাম্বার, জবানের হক নষ্ট হয়। ওই যে নবীজি বলেছেন যে জাহান্নামে যাওয়ার বড় কারণ দুইটা, এই মুখের অপব্যবহার আর লজ্জাস্থানের অপব্যবহার। আবার এই মুখ আপনি যদি কন্ট্রোল করে ফেলেন, নবীজি সুসংবাদ দিয়েছেন বুখারী শরীফের হাদিস, লজ্জাস্থান, এই দুটো জিনিসের জিম্মাদারি যারা গ্রহণ করবে, আমি নবী কাল কিয়ামতের দিন তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। তাহলে জবানটাকে হেফাজত করার দরকার আছে না নাই? মিথ্যা বলার কুফল দুইটা, এক নাম্বার জবানের হক নষ্ট হয়, মিথ্যা বলার দুই নাম্বার কুফল হলো মিথ্যা বললে মানুষ ইমানদার থাকে না, মুনাফিক হয়। নবীজি বলেছেন মুনাফিকের যে খাসলত গুলো রয়েছে তার মধ্যে এক নাম্বার খাসলত হলো ইদা হাদ্দাতা কাদাবা, যখন সে কথা বলে কথায় কথায় মিথ্যা বলে। আপনি বলবেন হুজুর মুনাফিক হইলে আর কি হয়েছে, মুনাফিকির ভাইরাসটাই হলো দুনিয়ার সবচেয়ে মারাত্মক ভাইরাস, করোনা ভাইরাস। হুকার এখন যে নতুন আসতেছে অমিক্রন আরেকটা, এই অমিক্রন হুকার করোনায় মারা গেলে কেউ জাহান্নামে যাবে এমন কথা আমরা কেউ বলতে পারবো? কিন্তু মুনাফিকির ভাইরাস বড় সাংঘাতিক ভাইরাস, এই ভাইরাসে মরলেই বিনা হিসাবে জাহান্নাম, কথা মোল্লার নয় আল্লাহর। আল্লাহ বলেছেন বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। কথা কার? আল্লাহ বলেছেন নবী গো মুনাফিকদেরকে জাহান্নামের কঠিন আযাবের সুসংবাদ দেন। শুধু জাহান্নামের সুসংবাদ নয়, দেখি তো দুনিয়ার কয়েকটা কুখ্যাত কাফেরের নাম আপনারা বলেন, ফেরাউন, তারপরে নমরুদ, আবু জাহাল, উৎপা সাহেবা, এরা বিখ্যাত না কুখ্যাত? এই কুখ্যাত কাফেরগুলো যাবে জান্নাতে না জাহান্নামে? আরেকটু জোরে, এবার দেখেন, এই কুখ্যাত কাফেরগুলো যাবে জাহান্নামের উপরের তলায়, আর মুনাফিকগুলো এত খারাপ, ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার, মুনাফিকগুলো যাবে জাহান্নামের নিচের তলায়। কথা বুঝে থাকলে বলেন তো কাফেরের চেয়ে মুনাফিক ভালো না খারাপ? কাফেরের চেয়ে মুনাফিকগুলো আরো খারাপ। আর মুনাফিক কিন্তু কাফেরের ভেতরে থাকে না, মুসলমানের ভেতরে থাকে। আর মুনাফিক কপালে সাইনবোর্ড নাই, মুনাফিকের আলাদা কোনো ড্রেস কোড নাই,
মনে করেন টাঙ্গাইলের আশেপাশে আপনাদের আশপাশে স্কুলের ড্রেস কলেজের ড্রেস আছে না নাই, মুনাফিকের কি আলাদা কোনো ড্রেস আছে নাকি? মুনাফিক চিনতে হয় তার খাসলত দিয়ে। আর নবীজি বলেছেন মুনাফিকের খাসলত হলো ইদা হাদ্দাথা কাদাবা, যখন সে কথা বলে কথায় কথায় মিথ্যা বলে। তাহলে আমার ব্যবসায়ী ভাইরা, মিথ্যা যদি বলে ইমানদার ব্যবসায়ী জান্নাতি ব্যবসায়ী হতে পারবে না, বরং মুনাফিক হয়ে মুনাফিকের মতো মরা লাগবে। আমরা মুনাফিক হতে চাই না, ইমানদার হয়ে বাঁচতে চাই। আমরা ইমানদার হয়ে বাঁচতে চাই, ইমানদার হয়ে মরতে চাই। আল্লাহ কবুল করেন। তাহলে আদর্শবান ব্যবসায়ীর পাঁচ নম্বর গুণাবলী হলো, আদর্শবান ব্যবসায়ী তারা মিথ্যা বলে মানুষকে ধোঁকা দেয় না। যারা নবীজি বলেছেন ইন্নাত তুজ্জার ইউবাসুনা ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারা ইল্লা মান ইত্তাকাল্লাহ ওয়া বাররা ওয়া সাদাকা, তিরমিজি এবং ইবনে মাজাহ এই হাদিসটি বর্ণিত হয়েছে। নবীজি বলেছেন, নবীজি বলেছেন তাকওয়াবান সত্যবাদী, তাকওয়াবান সত্যবাদী এবং বিশ্বস্ত ব্যবসায়ীগণ ছাড়া কিয়ামতের দিন হারাম হারাম পথে ব্যবসাকারী এবং মানুষকে ধোঁকাদানকারী ব্যবসায়ীদের হাসর ফাসেকের সঙ্গে অনুষ্ঠিত হবে। কার সঙ্গে? ফাসেক ফুজ্জারের সঙ্গে। আর যারা আমানতদার সত্যবাদী ব্যবসায়ী ভালো ব্যবসায়ী, আগে হাদিস বলেছি না, এদের হাসর হবে নবীদের সঙ্গে, সিদ্দিকীন সাহাবীদের সঙ্গে, সুহাদা শহীদদের সঙ্গে। সুবহানাল্লাহ, কষ্ট হচ্ছে আপনাদের। আদর্শবান ব্যবসায়ীর ছয় নম্বর গুণাবলী হলো, সে ওজনে কম দিবে না। কিছু ব্যবসায়ী আছে ওজনে নেওয়ার সময় ঠিকঠাক মতো নেয় কিন্তু দেওয়ার সময় কম দেয়, এই রকম ব্যবসায়ী আমাদের বাংলাদেশে নাই। আপনি বাজারে গেলেই দেখবেন একটু এদিক ওদিক তাকাইলে কমাই ফেলে। এই যে ওজনে কম দেওয়া, এটা আদর্শবান ব্যবসায়ীর স্বভাব বা বৈশিষ্ট্য নয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন ওয়াইলুল লিল মুতাফফিফিনা আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইয়াসতাউফুন ওয়াইযা কানুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। আল্লাহ তাআলা বলছেন ধ্বংস হোক তারা ওজনে কম দেয় যারা নেওয়ার সময় ঠিক মতো দেয়, নেওয়ার সময় ঠিক মতো নেয় কিন্তু দেওয়ার সময় ঠিক মতো দেয় না। এটা শুধু ব্যবসায়ীদের স্বভাব নয়, মাঝে মাঝে আমরাও তো বিভিন্ন জিনিস ওজন করি সমাজে আসে না নাই। এই যে ওজনে ঠিকঠাক মতো নেওয়া কিন্তু দেওয়ার সময় কম দেওয়া, এই কুকর্মের কারণে এক নবীর উম্মতকে আল্লাহ গজব দিয়েই ধ্বংস করে দিয়েছেন। কোন নবীর উম্মতকে বলতে পারবেন? হ্যাঁ, বলতে পারেন না? এক নবীর উম্মতকে এই কুকর্মের কারণে আল্লাহ একটা সাংঘাতিক গজব দিয়ে ধ্বংস করেছেন। এটা শুআইব আলাইহিসসালামের কওম। বলেন একটু মুখস্থ করেন, কোন নবীর কওম? এই এখানে যারা উঠতেছে এদেরকে একবারে উঠতে দেন। এই পাবলিকগুলো বলো ডিস্টার্ব, এরা ডিস্টার্ব ঘটাচ্ছে, কারণ এরা আলোচনার নিয়তে এখানে আসে নাই, ঠিক না? এখানে কি পুঁতি পড়া হইতেছে? কি সোনার মতো, সোনার চাইতে দামি কথা চলে যাচ্ছে। ওজনে কম দিয়েছে যারা, গজবে ধ্বংস হয়েছে তারা। এটা কুরআন থেকে ঘটনা শোনাচ্ছি। শুআইব আলাইহিসসালামের উম্মত, কোন নবীর উম্মত? শুআইব আলাইহিসসালামের জাতির লোকদের মধ্যে যে কুকর্ম বিদ্যমান ছিল, এর মধ্যে একটি কুকর্ম ছিল, এরা ওজনে কম দিত। শুআইব আলাইহিসসালাম তার মূর্তি পূজারি শিরকে নিমজ্জিত এই জাতিকে প্রথমে তাওহীদের দাওয়াত দিলেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র। আল্লাহ তাআলা বলছেন মাদিয়ানবাসীর কাছে আমি শুআইবকে নবী বানিয়ে পাঠালাম, তিনি গিয়ে প্রথমেই তাদের কাছে তাওহীদের দাওয়াত দিলেন। হে আমার কওমের লোকেরা, এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া আর কোনো মাবুদ, আর কোনো মাবুদ নাই। এরপরে এই কুকর্মে নিমজ্জিত জাতিকে তিনি দুই নাম্বার দাওয়াত দিলেন ওয়ালা তাংকুসুল মিকয়ালা ওয়াল মিজান। খবরদার, ওজনে কম দিও না, এটা বড় মারাত্মক পাপ। মানুষের হক নষ্ট করা হচ্ছে। হক দুই প্রকার, একটা হচ্ছে হাক্কুল্লাহ আর একটা হাক্কুল ইবাদ, একটা আল্লাহর হক আর একটা বান্দার হক। নামাজ রোজা আদায় করেছেন, ভুল ত্রুটি করে ফেলেছেন, নামাজ রোজা মানুষের হক না, এটা আল্লাহর হক। আপনি নামাজ রোজা আদায় করতে গিয়ে কোনো ভুল ত্রুটি করেছেন, এটা আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দিতে পারেন, ইখতিয়ার কার। কিন্তু আপনি একজন মানুষকে কষ্ট দিয়ে ফেলেছেন, ওজনে কম দিয়ে ফেলেছেন, ব্যবসায় ধোকাবাজি করেছেন, আল্লাহর হক নষ্ট করেছেন না বান্দার হক নষ্ট করেছেন?
বান্দার হক এটা বড় মারাত্মক জিনিস, বান্দার হক নষ্ট করে এরপরে কাবা শরীফে হজ আদায় করে কাবা ঘরের ইমামের কাছে গিয়ে তাওবা করলে তাওবা কবুল হয় না। কান লাগান হাজী সাহেব, একটু ক্ষমতা পাইয়া মানুষের জায়গা দখল করেছেন, চাঁদাবাজি টেন্ডারবাজি করেছেন, কত মানুষকে ঘর ছাড়া করেছেন, যত মানুষের উপরে জুলুম করেছেন, এরপরে বছরে বছরে না সপ্তাহে সপ্তাহে উমরা করলেও যতদিন না বান্দার হক বান্দার কাছে ফিরিয়ে দিবেন অথবা তার কাছে মাফ না চাইবেন ততদিন পর্যন্ত আল্লাহ আপনাকে মাফ করবে না। নবীজি একদিন সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, আতাদ্রুনা মাল মুফলিস, বলতো তোমাদের মধ্যে সব চাইতে অসহায় কে? সাহাবীরা বললেন, আল মুফলিসু ফিনা লা দিরহাম লাহু ওয়ালা মাতা, যার কাছে সম্পদ নাই টাকা করি নাই সে হলো অসহায়। আমার মনে হয় এই প্রশ্ন আমি আপনাদেরকে করলে আপনারাও সেই উত্তর দিবেন, অসহায় কে? আপনারা বলবেন, হুজুর যার টাকা নাই ঘর বাড়ি নাই এ অসহায়। আর শুনেন নবীজি উত্তর দিলেন কি, হ্যাঁ এদিকে তাকান, অসহায়ের সংজ্ঞা নবীজি দিচ্ছেন আমি না, নবীজি বলছেন আমার উম্মতে ইন্নাল মুফলিসু মিন উম্মতি, আমার উম্মতের সবচেয়ে মুফলিস সবচেয়ে অসহায় সেই ব্যক্তি, যেই লোক কিয়ামতের দিন হাজির হবে আমলের খাতায় নামাজ রোজা যাকাত দান সৎকার বহু নেক আমল থাকবে, একদিকে নেক আমল অন্যদিকে মানুষের উপর জুলুম, কারো ঘর বাড়ি দখল করছে, কাউকে জেলে ঢুকাইছে, কারো উপরে অন্যায় করেছে, ব্যবসায় ধোকা দিছে, মানে মানুষের হক একদিকে মানুষের হক নষ্ট করার বিষয় আর একদিকে নেক আমল। এখন কিয়ামতের দিন কিন্তু বিনিময় হবে আমল দিয়ে, টাকা পয়সা দিয়ে আর হবে, এই লোকটার দুই দিকে দুই জিনিস, একদিকে নেক আমল অন্যদিকে মানুষের হক নষ্ট করেছে, এগুলা এই যাদের হক নষ্ট করেছে সেই মজলুম মানুষগুলোকে আল্লাহ ডেকে বলবেন, এ তো তোমাদের হক নষ্ট করেছে এর কাছে কি চাও? তারা বলবে, আল্লাহ আমাদের আমলের খাতায় আমল কম, যত জুলুম করছে জুলুমের বদলা হিসাবে আপনি তার আমলের খাতা থেকে নেকি দিতে থাকেন, এই লোকটার আমলের খাতা থেকে নেকি দিতে দিতে আরো নেকি বাকি থাকবে, এই লোকের নেকির পাহাড় শেষ হয়ে যাবে। নবীজি বলছেন এত নামাজ এত রোজা এত তাহাজ্জুদ এত হজ এত উমরা করো, কিয়ামতের দিনে তো আমল নিয়ে হাজির হয়ে মানুষের উপরে জুলুমকারী লোকদের আমলের খাতা শূন্য হয়ে যাবে। যারা মন দিয়ে শুনতেছেন ভালো, যাদের মনোযোগ নাই তাদের উদ্দেশ্যে আমার কিছু বলার নাই, বুঝলে বুঝভাতা না বুঝলে তেজ ভাতা। মুফলিসের সংজ্ঞা দিলাম, উম্মতের অসহায় ব্যক্তির সংজ্ঞা আমি দেই নাই, দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। শুয়াইব আলাইহিস সালাম সতর্ক করেন, খবরদার মানুষের হক নষ্ট করো না। এই জাতি কি করল, তারা শুয়াইব আলাইহিস সালামের এই দাওয়াতের বিরুদ্ধে দাঁড়ালো, তারা বলল, قالوا يا شعيب أصلاتك تأمرك أن نترك ما يعبد آباؤنا أو أن نفعل في أموالنا ما نشاء. এরা বলল, শুয়াইব তুমি তো দেখি নামাজ পড়ো, তোমার মতো নামাজি মানুষ আমাদেরকে এগুলো বলতেছো, তোমার নামাজ কি এই শিক্ষা দেয় যে আমাদের পূর্বপুরুষদের উপাস্যদেরকে আমরা বাদ দিব, আর আমরা যে কাজ কারবার করি ওজনে কম দেই এগুলো আমরা বাদ দিব, এই বুঝে নামাজি মানুষের কাজ? শুয়াইব আলাইহিস সালামের মতো এই আদর্শের মানুষরা এখনো আমাদের সমাজে আছে। দেখবেন ইমাম সাহেবরা অনেক সময় সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, অজনে কম দেওয়ার বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে কথা বলতে পারে না, সুদ খুর ঘুষখুর টেন্ডার বাচ্চাদাবাদ সভাপতি সেক্রেটারি আর ক্যাশিয়ারের কারণে ইমাম সাহেব বড় বিপদে আছে। জুমার দিনে খুতবা শুরু করেছে সুদের বিরুদ্ধে, কিছুক্ষণ পর সভাপতির কাশি, মানে সভাপতির সঙ্গে এটা কমন পড়ছে, ইমাম সাহেব ঠেকায় পড়ছে, হায় হায় এই ওয়াজ করা যাবে না, শুরু করছে ঘুষের বিরুদ্ধে ওয়াজ, এবার ঘুষের বিরুদ্ধে ওয়াজ শুরু করছে, কিছুক্ষণ পর সেক্রেটারির কাশি, কাশি খুব বাড়ছে, হুজুর বুঝলো বুঝছি এইটা সেক্রেটারির সঙ্গে কমন পড়ে গেছে, সুদের বিরুদ্ধে ওয়াজ হবে না, ঘুষের বিরুদ্ধে ওয়াজ হবে না, শুরু করছে বাচ্চাদাবাজি টেন্ডারবাজির বিরুদ্ধে, কিছুক্ষণ পর ক্যাশিয়ারের কাছে। এখন এইভাবে করে হুজুর সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারে না, আর আমিও বলে যেই হুজুর মিম্বরে বসে হক কথা বলতে পারে না, ইমামতি ছেড়ে দিয়ে তার মাটি কেটে ভাত খাওয়া দরকার। মিম্বরে বসেছেন হক কথা আপনাকে বলতেই হবে, বলতে না পারলে ছেড়ে দেন কাজ, আপনি দাওয়াতের কাজ ছেড়ে দেন, মাটি কেটে গিয়ে ভাত খান এটা ভালো।
হক কথা জবান থেকে বের হওয়া লাগবে। কারো রক্ত চক্ষুকে ভয় করা যাবে না, আপনার জবান থেকে আল্লাহর কালামের কথা বের হবে। কার কি হলো এটা দেখার আপনার কোনো টাইম নাই, ঠিক কি না? সোয়াইব আলাইহিস সালামের এই জাতির লোকেরা বলল, এভাবে তুমি আমাদেরকে সতর্ক করিও না। সোয়াইব আলাইহিস সালাম বললেন, আমার এই কথা মানো নইলে গজব আসবে। এরা এই কুকর্ম থেকে, ওজনে কম দেওয়া থেকে বিরত থাকলো না, গজব দিয়ে দিলেন কে? এমন গজব আসলো একটানা সাত দিন, প্রচন্ড তাপমাত্রা, প্রচন্ড গরম চাপিয়ে দেওয়া হলো। কয়দিন? আরো জোরে কয়দিন? সাত দিন রোদের তাপমাত্রা, রোদের টেম্পারেচার বাড়িয়ে দিলেন কে? সূর্য কি আপনার হাতে? আমার হাতে না, আল্লাহর হাতে। সূর্যের তাপ বাড়ানো কমানোর ক্ষমতার মালিক কে? দেখেন, শীতের দিনে তেজ কম, গরমের দিনে তেজ বেশি, সব ক্ষমতা কার কাছে? আল্লাহ সাত দিন এত বেশি তাপ দিলেন, সূর্যের প্রচন্ড তাপে এরা ঘরে থাকতে পারে না, বাইরে থাকতে পারে না, দহন যন্ত্রণায় ছটফট, খালি ছটফটানি শুরু হয়েছে। সাত দিন একটা না গরম, এরপরে সাত দিন পরে অষ্টম দিনে হঠাৎ করে তারা আকাশের মধ্যে একটি মেঘের টুকরা, কালো মেঘের টুকরা দেখল। কালো মেঘের টুকরার নিচে শীতল বায়ু প্রবাহিত হচ্ছিল। এই কালো মেঘের টুকরা দেখে তারা মনে মনে ভেবেছিল, মনে হয় এই মেঘের টুকরা থেকে রহমতের বৃষ্টি নাজিল হবে, সবাই এই জন্য গিয়ে ওই কালো মেঘের টুকরার নিচে এবার জড়ো হলো, সমবেত হলো। এরা ভেবেছিল এখানে গেলে আরাম পাবে, আল্লাহ বলতেছেন আয় আয় একটু পরে মজা বুঝাবো। যখন তারা কালো মেঘের টুকরার নিচে গিয়ে সমবেত হলো, এবার নিচ থেকে ভূমিকম্প শুরু হলো। ভূমিকম্প দেওয়ার মালিক কে? নিচ থেকে ভূমিকম্প, অপর আর উপর থেকে রহমতের পানি, বৃষ্টির পানি না পড়ে দেখা গেল আগুনের বৃষ্টি পতিত হওয়া শুরু হলো। এইভাবে কোনো প্রকার গ্রেফতারি পরোয়ানা, সৈন্য সামন্ত ছাড়া, আগুনের বৃষ্টি দিয়ে এদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে এই কুকর্মে লিপ্ত জাতিকে ধ্বংস করে দিলেন কে? ওজনে কম দেওয়া যাবে না, ওজনে কম দেওয়ার কারণে আগে এক জাতি ধ্বংস হয়ে গেছে। আবার নবীজি হাদিসে সতর্ক করেছেন, যেই সমাজের লোকেরা ওজনে কম দেয়, ওই সমাজে আল্লাহর গজব এমন ভাবে নাজিল হয় বৃষ্টি বন্ধ করে দেন কে? বৃষ্টি আপনি কি জোর করে নামায় আনতে পারবেন নাকি? বৃষ্টি দেওয়ার ক্ষমতা কার? ওজনে যারা কম দেয় ওই দেশে দুর্ভিক্ষ দিয়ে দিতে পারেন কে? খবরদার, আদর্শ ব্যবসায়ী যারা ওজনে কম দিবে না তার কষ্ট হচ্ছে আপনাদের। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। নাম্বার সেভেন, আদর্শ ব্যবসায়ীর সাত নাম্বার গুণাবলী হলো, এরা মিথ্যা শপথ করে মানুষের কাছে পণ্য বিক্রি করবে না। অনেকে বলে আল্লাহর কসম ভাই এটা যে সুন্দর লাগতেছে আপনাকে। আবার এক ধরনের সুফি ব্যবসায়ী আছে, এদের পরিচয় দিব? আপনারা কি রাগ করতেছেন আমার সাথে? অনেকের চেহারা তো কালো হয়ে গেছে। হ্যাঁ, মনোযোগ দিয়ে শুনতেছেন, আলহামদুলিল্লাহ পড়েন, শোনেন। অনেকে বলে ভাই আল্লাহর কসম কেনা দামে আপনারে দিয়ে দিলাম। ইহ, সুফির ঘরের সুফি, কেনা দামে কে কারে পণ্য দেয় দেখছেন? কয় আল্লাহর কসম কেনা দামে ভাই আপনারে দিয়ে দিস, সুফি কেনা দামে কে কারে দেয়? আবার অনেকে বলে ভাই লস হইল আপনারে দিয়ে দিলাম, যা দেখছেন এগুলো আছে না? আমি কি অবাস্তব বলছি? আমি আগেই বলেছি আমরা এখানে হেদায়েতের নিয়তে কথা শুনবো, আল্লাহ যেন আমি সহ আমাদের সবাইকে হেদায়েত দেয়। নবীজি বলেছেন খবরদার সাবধান, এভাবে আল্লাহর নামে কসম করে মিথ্যা শপথ করে মানুষকে ধোকা দিও না। মুসলিম শরীফের হাদিস, নবীজি বলেছেন সালাতাতুল্লাহ ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, তিন শ্রেণীর মানুষের সাথে কিয়ামতের দিন আল্লাহ কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে আল্লাহ তাকাবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ তাদেরকে পবিত্র করবেন না। ওয়ালা হুম আযাবুন আলিম, তাদেরকে শাস্তি দিবেন কি? আল্লাহ বলেছেন তিন ব্যক্তির সঙ্গে আল্লাহ কথা বলবেন না, তাদের দিকে আল্লাহ তাকাবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদেরকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দিবেন না। সাহাবীরা বললেন ওগো আল্লাহর নবী ওই তিন শ্রেণীর মানুষ কারা? নবীজি বললেন এক নাম্বার আল মান্নান, আপনাদের গ্রামের আব্দুল মান্নান না আবার, আপনার আবার ভাবিয়ান না, হুজুর আব্দুল মান্নানের নাম বলে গেছে যে মান্নানের সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না। এটা আল মান্নান আরবি শব্দ, মানে হচ্ছে দানকারী। আল মান্নান ওই দানকারী আল্লাহ দিলা ইউতি শাইআন ইল্লা মান্নাহ, যে দান করে আবার মানুষকে খুটাও দেয়, আছে না নাই? এর সঙ্গে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না, তাকাবেন না, পবিত্র করবেন না, জাহান্নামের আযাব থেকে মুক্তি দিবেন না। দুই নাম্বার হলো যেই পুরুষ
টাকুর নিচে কাপড় ঝুলায়, অবশ্য এই ধরনের পুরুষ টাঙ্গাইলে নাই। লুঙ্গি ওপরে টাকনুর নিচে, প্যান্ট ওপরে টাকনুর নিচে। কয় হুজুর টাকনুর উপরে বললো তা স্মার্ট লাগে, দেখছেন আমাদের জুব্বাগুলা কত লম্বা, এরপরে দেখেন পায়জামাগুলো টাকনুর উপরে। কেউ আমাদেরকে আনস্মার্ট বলে নাই, কারণ নবীর সুন্নাত যারা মানে তারাই দুনিয়ার স্মার্ট ব্যক্তি, ঠিক কি না? ঠিক তো কইল যুবক ভাইরা, হবে হবে ইনশাল্লাহ, হবে 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 ইনশাল্লাহ। আমার ভাইরা, যুবক ভাইরা, প্যান্টটা কি টাকনুর উপর উঠানো যাবে? টাকনুর উপর উঠানো যাবে? আমার বাবারা, মুরব্বী বাবারা, লুঙ্গিটা কি টাকনুর উপর উঠানো যাবে তো ইনশাল্লাহ? আবার উঠাইতে উঠাইতে যুবকরা এটা আবার হাটের উপরে উঠাই ফেলিও না, হাফ প্যান্ট পরে হাঁটে, কেমন বেশরম হয়েছে, চতুর্থ হাঁটুর নিচ পর্যন্ত আমরা টাকনুর উপরে পড়বো, আবার উপরে উঠাইতে উঠাইতে হাঁটুর উপরে উঠাবো না ইনশাল্লাহ। এখন অবস্থা হয়েছে এমন, পুরুষরা এখন একটু বেশি কাপড় পরে, ঠিক বলছি না হুজুর? মহিলারা কাপড় শর্ট করে ফেলেছে, যে মাবুনটাও আজকে মাহফিলে এসেছে, আমার মাবুনদেরকে পর্দা করতে হবে। মাবুনদের জান্নাতে ঢুকা অনেক সহজ, নবীজি বলেছেন মায়েরা বোনেরা চারটি কাজ করলেই জান্নাতে যাবে। ইদা সাল্লাত আল মারাতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা। নবীজি বলেছেন ইদা সাল্লাত আল মারাতু খামসাহা, যখন একজন নারী পাঁচ ওয়াক্তের নামাজ ঠিকমতো আদায় করবে, ওয়া সামাত শাহরাহা, ঠিকমতো রমজান মাসের রোজা রাখবে, ওয়া আতাআত যাওজাহা, আর তার স্বামীর খেদমত সমিতানগত্য করবে চার নাম্বার, ওয়া হাফিজাত ফরজাহা, আর তার সতীত্বের হেফাজত করবে, আল্লাহ তাআলা ওই নারীকে কিয়ামতের দিন থেকে বলবেন আমার বান্দি জান্নাতের যেই দরজা দিয়ে তোর ঢুকতে মন চায় ওই দরজা দিয়ে ঢুকে আমার জান্নাতের ভেতরে তুই দাখিল হয়ে যা। এজন্য আমার মা বোনদেরকে বলবো নামাজটা ঠিকমতো আদায় করবেন, স্বামীর খেদমত করবেন, স্বামীকে বেশি ভালোবাসবেন। নবীজি বলেছেন দুনিয়ায় মানুষ মানুষকে সাজদা দেওয়া হারাম, মানুষ মানুষকে সাজদা দেওয়া যদি জায়েজ হতো নারীদেরকে বলতাম প্রত্যেক দিন যেন তারা তাদের স্বামীকে সাজদা দেয়। স্বামীর খেদমত করবেন, আনুগত্য করবেন, নিজের সতীত্বের হেফাজত করবেন। আমার বোনেরা, আমার মায়েরা পর্দা করবেন, বুরখা পরে বাসা থেকে বের হবেন। আপনারা যারা আছেন নিজেদের ওয়াইফকে আপনারা পর্দা করাবেন, অনেকে আছে নিজের ওয়াইফকে বুরখা ছাড়া এভাবে খোলামেলা অবস্থায় ঘর থেকে বের হয়ে এলাকার মানুষের হক আদায় করে। এক ভাই বিয়ে করার পর নতুন বউ নিয়ে বের হয়েছে, ছোট ভাই একটাই কয় ভাই আপনার সাথে কে, কয় চিনস না তোর ভাবি, কয় সুবহানাল্লাহ অনেক সুন্দর, তো ভাবির এমনি নিয়ে বের হয়েছেন কেন? আমি তো তোর ভাবিরে দেখি, এলাকার মানুষ তো আর দেখে না, এলাকার মানুষের তো একটা হক আছে, বুঝোস না? ইস কি হাসি! এইরকম নিজের বউকে বেপর্দায় বের করে এলাকার মানুষের হক এতদিন ধরে আদায় করতেছেন কারা কারা, একটু হাত তুলেন তো, দেখছেন কেমন আল্লাহর ওলি এরা? নিজের বউয়ের ফটো ফেসবুকে আপলোড দেয় কারা? হুজুর কেউ না, দেখছেন? দাদা আপনি না দেন না, এখানে তোলে তোলে কেউ কেউ আছে না? আমাদের হুজুররা আলেম উলামারা, আমাদের মুরব্বীরা কোরআন হাদিস দিয়ে তো সুন্দর ওয়াজ নসিহত করে, ও মানুষ হেদায়াত হলো না, অনেকে হেদায়াত হয়েছে, কেউ কেউ হেদায়াত হয় নাই। যারা হেদায়াত হয় না এদের অন্তরটা কিন্তু মারাত্মক বাঁকা। এই জন্য আমি বলি যেমন কুকুর তেমন মুগুর দরকার। এই জন্য আজকে খুব কাঁচা কথা বলবো, কপালে হেদায়াত থাকলে যেন আল্লাহ হেদায়াত দেয়। বলেন তো বউ পার্সোনাল না পাবলিক? আরো জোরে বলেন। এবার বলেন ফেসবুক কি পার্সোনাল সাইট না পাবলিক সাইট? আহা কি বুঝলেন, পার্সোনাল জিনিসকে পাবলিক সাইটে আপলোড দেন, পার্সোনাল জিনিস বউয়ের ফটো পার্সোনাল এই জিনিসটাকে পাবলিক সাইটে যারা আপলোড দিয়েছে, এই বেহায়া বেসরম নির্লজ্জ পুরুষরা তাদের বউকে জনগণের সম্পদ বানিয়ে ফেলেছে। বেহায়া বেসরম নির্লজ্জ কুঠাকার, তোমার ভিতরে আত্মসম্মান বোধ বলতে কিছুই নাই, বেহায়া বেসরম। আর কেমনে বলতাম এদেরকে কথা, আত্মসম্মান তো থাকা দরকার। বউয়ের ফটো ফেসবুকে দিয়েছে, আরেক ভাই কমেন্ট করতেছে, কয় উফ ভাবি কি হ্যাপি লাগতেছে, কমেন্টের রিপ্লাই দিয়েছে থ্যাংক ইউ, এখন থ্যাংক ইউ বলে না, থ্যাংক ইউ নাই থ্যাংক ইউ। আবার আরেকজন বলতেছে ভাই ভাবি কি জোস লাগতেছে, কেমন বেকুব দেখেন, কার জোস কে খায়, বেকুব কোথাকা, এর মধ্যে আত্মসম্মান ব্যক্তিত্ব পার্সোনালিটি নাই। আপনার মধ্যে পার্সোনালিটি থাকলে, ব্যক্তিত্ব থাকলে আপনি এরকম বউয়ের ফটো ফেসবুকে পাবলিক সাইটে দিয়ে দিতেন না। নিজের বউয়ের সৌন্দর্য আপনি দেখেন, আপনি উপভোগ করেন,
প্রেম ভালোবাসা বিনিময়ে আপনি করেন, মানুষেরে দেখাইতেছেন কেন আপনি? সব তো খোলামেলা করে দিয়েছেন আপনি, মানুষের হক আদায় করতে করতে নিজের হকই আপনার ঠিক মতো আদায় হচ্ছে না এখন। আর আল্লাহ যেন হেদায়াত দেয়। হয়তো আমি অনেক হার্ড করে বলে ফেলেছি, হার্ড করে বলে ফেলেছি যেন একটু আপনি বুঝেন। আমার যে ভাইরা এমন কাজে লিপ্ত, আল্লাহ আমার কলিজার টুকরাই ভাইদেরকে এমন রাস্তা থেকে ফিরে আসার তৌফিক দাও, আল্লাহ আমাদেরকে হেদায়াত দাও। অসুবিধা নেই, আমরা ভুল করে ফেলছি, এখন সবার সামনে আমরা এটা করবো না, মাহফিল থেকে যাওয়ার সময় শয়তান যেন আর না ধরে। আমরা গিয়েই ফেসবুক আইডিতে আজকে ঢুকবো, ঢুকে আমাদের আইডিতে যতগুলা ফটো আছে আবার প্রাইভেট করবেন না, অনলিভি করবেন, একদম রিমুভ ডিলিট করে দিবেন, পারবেন না ইনশাল্লাহ। মেসেঞ্জারের স্টোরিতে, ইনস্টাগ্রামে, হোয়াটসঅ্যাপের স্টোরিতে কোথাও পিক দেওয়া যাবে। শুধু ওয়াইফ কেন, আপনার বোন মা কারোর ফটো দিবেন না। আর আমার বোনটা তো এখন যে টিকটক ভিডিও বানায়, আরে বাপ রে বাপ, ক্লাস সিক্স সেভেন এর মেয়েরা টিকটক। হুজুর টিকটক কি? আমি নিজে এখনো চিনিও না, আমার ফোনে টিকটক অ্যাপসও নাই। এখন কত জাতের অ্যাপস আছে, আমি ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ছাড়া বাকিগুলো জানিও। সিক্স সেভেন এর পুলামাইয়ারা এখন টিকটক বানায়। আমার বোনদেরকে বলবো, আমার সিক্স সেভেন পড়ুয়া, এই কলেজ স্কুল পড়ুয়া, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বোনদেরকে আমি সুন্দর করে বলছি, আমার বোনরা পর্দার ভেতরে ঢুকে যাও, বুরখার ভেতরে ঢুকে যাও, ইসলামটা বড় সুন্দর। তুমি পর্দা করে নিকাব পরিধান করে স্কুলে যাও, কলেজে যাও, বিশ্ববিদ্যালয়ে যাও, পড়াশোনা করে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, চাকরি করো, ব্যবসা করো, ইসলামের আপত্তি নাই, সব করা যাবে, শুধু পর্দাটা করতে হবে, ঠিক কি না? আল্লাহ যেন আমার মা বোনদেরকে তৌফিক দান করে। অবস্থা হয়েছে এমন, মায়ের বয়স 50, মেয়ের বয়স 25-22, এখন মা বুরখা তুরখা পড়ার পরে হাত মোজা পা মোজা লাগেছে, আর মেয়েকে বুরখাও নাই, একদম থ্রি পিস একটা পড়াইয়া ওড়নাও নাই, মাফলারের মতো ঝুলাইয়া হাঁটে, এগুলো টাঙ্গাইলে নাই। যার পর্দা করা দরকার সে করে না, নানি নাতনি দাদি নাতনি বের হইলে দাদির পর্দা বেশি, নাতনির কোনো পর্দা নাই। আল্লাহ যেন আমাদেরকে হেদায়াত দেয়। তাহলে মিথ্যা শপথ করে, আমি 7 নম্বর পয়েন্টে ছিলাম যে মিথ্যা শপথ করে পণ্য বিক্রি করা যাবে না। এর মধ্যে বলেছিলাম যে তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন। 1 নম্বর বলেছিলাম মান্দান, আব্দুল মান্দান না, দান করে যারা মানুষকে খোটা দেয়। 2 নম্বর যারা টাকুন নিচ্ছে কাপড় পরে, ওখান থেকে মহিলাদের প্রসঙ্গটাও চলে আসলো। আর মা বোনদের উদ্দেশ্যেও তো কিছু বলা দরকার, ওনাদেরও তো একটা হক আছে, এত কষ্ট করে মা ফিরে আসছে, ঠিক কিনা? শুধু ব্যবসায়ীরা হক আদায় করে যাবেন, মা বোনদেরও তো একটা হক আছে, পরে আবার কমিটির কাছে অভিযোগ দিবে কোন জায়গা থেকে হুজুর একটা আনছে, আমাদের উদ্দেশ্যে কিছুই বলবো। এরপরে 3 নম্বর নবীজি বলছেন, ওর সঙ্গে আল্লাহ কথা বলবেন না, তাকাবেন না, পবিত্র করবেন না, জাহান্নাম থেকে বাঁচাবেন না। 3 নম্বর কে নবীজি বললেন, যে মিথ্যা শপথ করে মানুষের কাছে পণ্য বিক্রি করে, মাআদাল্লাহ ওয়াল আইয়াদু বিল্লাহ নাউযু বিল্লাহি মিন যালিক, আল্লাহ যেন আমাদেরকে এর থেকে হেফাজত করে। কষ্ট হচ্ছে বাবারা? আদর্শ ব্যবসায়ীর 8 নম্বর গুণাবলী হলো, আদর্শ কোনো ব্যবসায়ী কখনো ব্যবসার সঙ্গে সুদের মিশ্রণ করবে না। সুদ খাওয়া হারাম না হালাল? আরো জোরে বলেন, যারা সুদের কারবারের সাথে সম্পৃক্ত, কিয়ামতের দিন শয়তানের সঙ্গে তার হাসর হবে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল লাযী ইয়াতাখাব بطم الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا كفكار সূরাতুল বাকারা 275 নম্বর আয়াতে আল্লাহ বললেন, যারা সুদ খায় সুদখোর, যারা কিয়ামতের দিন শয়তানের আসরে মহাবিষ্টদের সঙ্গে কিয়ামতের দিন দণ্ডায়মান হবে তারা, এর কারণ হলো আল্লাহ বলছেন তারা মনে করে সুদ হলো ব্যবসার মতোই হালাল জিনিস, অথচ আল্লাহ বললেন না সুদ ব্যবসার মতো হালাল জিনিস নয়, সুদকে আল্লাহ হারাম করেছেন আর ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন। আমার দেশের সব কিছুর মন্ত্রণালয় আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, গণপূর্ত মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, যোগাযোগ মন্ত্রণালয়, কিন্তু জাকাত মন্ত্রণালয় দেখছেন কারবার? জাকাত মন্ত্রণালয় নাই, এটা থাকা দরকার ছিল, কারণ জাকাত যেই দেশে আছে দারিদ্রতা সেই দেশে থাকতে পারে। মনে মনে আবার আমি বলি, জাকাত মন্ত্রণালয় নাই ভালোই হয়েছে,
এখানে আলেমরা বুঝবেন যে যাকাত যদি প্রপারলি কালেকশন করা হয় আমাদের দেশ থেকে অন্তত কয়েক হাজার কোটি টাকার যাকাত কালেকশন হবে। তা আপনি বলবেন হুজুর তাহলে আপনি বললেন কেন যে নাই ভালোই হয়েছে, কারণ বলবো কোথায় এখন, হ্যাঁ আমরা খাটের নিচে জুতা রাখি আর কিছু শেষরাসুর খাটের নিচে জনগণের তেল লুকিয়ে রাখি। যারা তেলের লোভ সামলাইতে পারে না হাজার হাজার কোটি টাকা হাতে চলে গেলে কি করবে আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে হ্যাঁ দায়িত্ব যদি আলেমদের হাতে দেওয়া হয় শীর্ষস্থানীয় মুরব্বী আলেম যারা প্রবীণ আলেমদেরকে দিয়ে যদি একটি জাকাত মন্ত্রণালয় বা জাকাত বোর্ড কালেকশন করে জাকাত কালেকশন করে প্রপারলি আবার ডিস্ট্রিবিউট করা হয় তাহলে ঠিক আছে, সেটা সুন্দর হবে সুষম বন্টন হবে এতে কোনো সন্দেহ নাই। তাহলে সুদের কারবারের সঙ্গে আদর্শ ব্যবসায়ী জড়াবে না, অনেকে সুদী ব্যবসার সঙ্গে জড়িত। নবীজি বলেছেন সুদের সত্তরটিরও বেশি গুণা রয়েছে, দুনিয়ার সুদখোররা শুনে না, যারা সুদী কাজ কারবার করে তারা যেন জেনে নেয় সুদের সত্তরটিরও বেশি গুণা রয়েছে, তার মধ্যে সবচেয়ে ছোট গুণা হলো নিজের মায়ের সঙ্গে জেনা করা। এজন্য আমি কাঁচা কথা বলি, যে তার মায়ের সঙ্গে জেনা করতে চায় সে যেন সুদ খায়। আর যদি কেউ এটাকে ঘৃণিত কাজ লজ্জাজনক কাজ মনে করে তাহলে সে যেন আল্লাহর হয়ে এই সুদী কারবার ছাড়ে, আল্লাহ যেন বুঝার তৌফিক দেয়। নাম্বার 9 আদর্শ ব্যবসায়ীর 9 নাম্বার গুণাবলী হলো সে খাদ্যের মধ্যে ভেজাল দিবে না। খাদ্যে ভেজাল অবশ্য আমাদের দেশে দেওয়া হয় না, খাদ্য গুদামজাত করে এরপরে পণ্যের দাম বাড়ানো এগুলো আমাদের দেশে নাই। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাতাবাদদালুল খাবীসা বিত্বয়্যিব, পবিত্র জিনিসের সাথে অপবিত্র জিনিসের মিশ্রণ ঘটিও না, ভালো জিনিসের সঙ্গে ভেজাল জিনিস মিশাই দিও না। ঘোষণাটা কার? নাম্বার 10 এবং সর্বশেষ হচ্ছে আদর্শ ব্যবসায়ীর 10 নাম্বার গুণাগুলি হলো সে ব্যবসা করে উপার্জন করবে, তার এই উপার্জনে মানুষেরও হক আছে, অর্থাৎ সে জাকাত দিবে, আল্লাহর রাস্তায় সম্পদ সে খরচ করবে। আল্লাহর রাস্তায় সম্পদ খরচ করে না এমন মানুষ আছে না? নাই, অনেক মালদার, অনেক মাল আছে, সম্পদ আছে। এইরকম দুনিয়ার একজন সম্পদশালী ছিল যে আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় না করার কারণে তার সম্পদ শুদ্ধ আল্লাহ তাকে জমিনের নিচে দাবাইয়া দিয়েছেন। কে বলতে পারবেন তার নাম? মাশাআল্লাহ, কারণ কে ছিল? হু ইজ কারণ? মুসা আলাইহিসসালামের চাচাতো ভাই, আপন ভাই না, এই কারণ। তার সম্পত্তি এমন ছিল, আল্লাহ কোরআনে বলেছেন যে তার সম্পদ এত বেশি ছিল, ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতুনু লাতানু বিল উসবা। আল্লাহ বলছেন আচ্ছা আপনাদের বাসাবাড়ির আলমারির চাবি আছে না আপনাদের কাছে? চাবিটা তো পকেটে, পাঞ্জাবির পকেটে, শার্টের পকেটে রাখা যায়। আর এই কারুনের সম্পদ এত বেশি ছিল যে তার সম্পদের চাবি বহন করার জন্য শক্তিশালী কয়েক দল মানুষ লাগতো। আল্লাহু আকবার, এত সম্পদ ছিল তার। আপনার চাবি পকেটে ঢুকে আর এই কারুনের পকেট আর কারুনের সম্পদের চাবি বহন করত শক্তিশালী অনেক মানুষ। তাকে বলা হলো আল্লাহর রাস্তায় তুমি তোমার মাল সম্পদ সাদাকা করো, কারণ আল্লাহ তোমার উপরে এহসান করেছেন, তুমিও মানুষের উপরে এহসান করো। সে কি বলেছিল জানেন? হ্যাঁ, এগুলোকে আল্লাহ আমারে দিয়েছেন, এগুলো তো আমি আমার নিজের জ্ঞান নিজের যোগ্যতা দিয়ে পেয়েছি। গাধা, তুমি যে বলতেছো জ্ঞান দিয়ে, তোমার যোগ্যতা দিয়ে তুমি এগুলো অর্জন করছো, জ্ঞানটা দিয়েছেন কে? আরো যদি বলেন কে, এই কারণ চরিত্রের বহু মানুষ আমাদের সমাজেও আছে, এদের কাছে একটু আল্লাহর রাস্তায় দিতে বললে দিবে না তারা, তাই এগুলোকে আল্লাহ দিচ্ছেন নাকি? এগুলো তো আমি কষ্ট করে পরিশ্রম করে না উপার্জন করছি। গাধা, বেকুব, এই যে যোগ্যতা, এই যে জ্ঞান, এটা দিয়েছেন কে? কারণ আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করল না, অদ্ভুত অহংকার করলো, আল্লাহ তাকে কি করলেন? তার বিশাল অট্টালিকা ধন সম্পদ শুদ্ধা তাকে জমিনের নিচে দাবিয়ে দিলেন। আল্লাহর রাস্তায় যারা সম্পদ খরচ করবে না, যে যাকাতের আয়াতগুলো আপনারা জানেন, সম্পদগুলোকে কিয়ামতের দিন জাহান্নামের আগুনে গরম করে ললাট দেশে অর্থাৎ কপালে, পাজরে এবং পিঠের মধ্যে ছেঁকা দেওয়া হবে। বলা হবে হা না মা কানাস্তুম, এটা সেই সম্পদ যা তুমি জমিয়ে রেখেছিলে, এখন এগুলোর মজা বুঝো। তাহলে আমরা ব্যবসা করি যারা, টাকা পয়সা আমাদের যাদের আছে, যাদের সামর্থ্য আছে, আল্লাহর রাস্তায় আমরা ব্যয় করবো ইনশাল্লাহ। দেখেন আজকে 10টা পয়েন্ট বলছি, দেখি কাদের কাদের মনে আছে, একটু ক্লাস টেস্ট হয়ে যাক, তাহলে ওয়াজ আজকের সফল। আমি প্রথমেই বলেছিলাম যে আদর্শবান ব্যবসায়ী হলে নবী সিদ্দিকীন এবং শহীদদের সঙ্গে জান্নাতে থাকার সৌভাগ্য অর্জন করা যাবে, সুবহানাল্লাহ। আদর্শবান ব্যবসায়ী হতে হলে 10টা গুণ অর্জন করতে হবে, কয়টা একটু বলার চেষ্টা করবেন, যেখানে আটকে যাবেন আমি আছি। 1 নম্বর কি বলেছিলাম?
এই তো আমার ভাইরা মনে রাখছে হালাল পণ্যের হালাল ব্যবসা করতে হবে। দুই নাম্বার আদর্শ ব্যবসায়ী তারা আজান হলেই নামাজে দৌড়ায় যারা। তিন নাম্বার আদর্শ ব্যবসায়ী তারা ব্যবসা করে মানুষকে ক্ষতিগ্রস্ত করে না যারা। এরপরে চার নাম্বার বলেছি আদর্শবান ব্যবসায়ী তারা মানুষের সঙ্গে ধোকাবাজি প্রতারণা করে না যারা। পাঁচ নাম্বার আদর্শবান ব্যবসায়ী তারা মিথ্যা বলে মানুষকে ধোকা দেয় না যারা। ছয় নাম্বার আদর্শবান ব্যবসায়ী তারা ওজনে কম দেয় না যারা। এরপরে সাত নাম্বার বলেছে আদর্শবান ব্যবসায়ী তারা মিথ্যা শপথ করে কাস্টমারকে ধোকা দেয় না যারা। আট নাম্বার বলেছি আদর্শ ব্যবসায়ী তারা ব্যবসার সঙ্গে সুদ মিশায় না যারা। নয় নাম্বার বলেছি আদর্শ ব্যবসায়ী তারা খাদ্যে ভেজাল দেয় না যারা। দশ নাম্বার বলেছে আদর্শবান ব্যবসায়ী তারা ব্যবসায়ী হলে পরে তার টাকা পয়সার হক আদায় করে জাকাত দেয় যারা। এই দশটা পয়েন্ট মনে থাকবে তো, মনে থাকবে তো? আমার সাগর তো সেখানে আগামী বছরের মাহফিল পাবে কিনা জানি আমরা কেউ, কান্দা কান্দা না এখন দোয়া করার সময়, রাত 11:30 বাজতেছে, এটা দোয়া কবুলের সময় না? দোয়া এক দুই ঘন্টা বসে ওয়াজ শুনলেন মনে যত্না করে চলে যাবেন? আচ্ছা আপনারাই কন, আমি আমি বলবো না, আপনারা বলেন তো। গত বছর এই প্যান্ডেলের নিচে বসে ওয়াজ শুনছে, এখান থেকে কিছু মানুষ এই বছর আর ওয়াজ মাহফিলে আসতে পারে না, অলরেডি কবরে চলে গেছে, এরকম আছে কিছু? তো আগামী বছর যে এই পরিণতি আপনার হবে না, যুবক বসায় দেন, মোনাজাত করে দিতে হবে, বসেন। তো আগামী বছর যে আমরা মাহফিল এটা পাবো এমন কোনো গ্যারান্টি আছে? মোনাজাত করে যাইব তোমরা ইনশাআল্লাহ। যে কথাগুলো বললাম আল্লাহ যেন প্রত্যেকটি কথা আমাদেরকে মেনে চলার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দেন। যদি মাহফিল কমিটির কোনো বক্তব্য থাকে আমরা শুনবো, না থাকলে মোনাজাতে চলে যাব। কানাডার বাহিনী থেকে আমার দেশের সোনার টুকরা সন্তানরা যাদের অবদান, যাদের ত্যাগ তিতিক্ষার কারণে আমরা স্বাধীন ভূখণ্ডে বসবাস করার সুযোগ পেয়েছি, রণাঙ্গনের সেই বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমরা স্বাধীন ভূখণ্ড পেয়েছি, যারা শহীদ হয়েছেন আল্লাহ যেন তাদেরকে মাফ করে দিয়ে কোমর জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। আরো জোরে বলেন আমিন। যারা বেঁচে আছেন আল্লাহ যেন তাদের নেক হায়াত বাড়িয়ে দেন। শুনেন, এবার সেই উদ্দেশ্যেই কথা বলবো। কোরআন এটা কমপ্লিটের একটা বুক, এখানে ইনকমপ্লিট কিছু নাই, অপূর্ণাঙ্গ কিছু নাই, সব কিছু আল্লাহ দিয়েছেন। বিজয়ের নামেও কিন্তু কোরআনে আল্লাহ একটা সুরা দিয়ে দিয়েছেন, কে বলতে পারবেন সুরাটার নাম? হ্যাঁ এই তো পারছে, মিডিয়ার লোকরাও জানে এখন, দেখছেন কারবার? এটা তো ওয়াজ শুনে বেশি এরা এরা জানবে, এডিট করে, এডিটে আবার উল্টাপাল্টা কইরো না। একটা সুরা আছে, সুরার নাম সুরাতুন নাসর, সুরাতুন মা মানান নাসর, নসর অর্থ কি? বিজয়, সাহায্য। তাহলে বোঝা গেল বিজয়ের নামে কোরআনে একটা সুরা, তো বিজয় দিবসের কারবারটা কি হবে? বিজয় দিবসে হয়ে গেছে না, তাহলে আমি একটু বলে ফেলি যাতে ওই সময় তো লোক কম ছিল। বিজয় দিবসে আমরা কি করব দেখেন, এই সুরায় আল্লাহ বলেছে, সবাই তো মুখস্থ পারেন তাই না? আচ্ছা বলেন, যুবকরা বলেন একটু, ইদা যা আনাসরুল্লাহি, যখন আল্লাহর সাহায্য, আল্লাহর তরফ থেকে বিজয় আসবে। একাত্তর সালে আপনি জোর করে বিজয় আনছেন নাকি আমরা কষ্ট করেছি, শ্রম দিয়েছি, আমরা ত্যাগ করেছি, আর বিজয় আমাদের উপর দিয়েছেন কি? তার মানে আল্লাহ বিজয় দিয়েছেন, এতে কোনো সন্দেহ? আল্লাহ বলছেন যখন আল্লাহর তরফ থেকে বিজয় আসবে, এটা মক্কা বিজয়ের ইঙ্গিত আল্লাহ দিয়েছেন। মক্কা বিজয়ের পরে কি হবে? এরপরে বলেছেন বিজয় আসার পর ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির, বিজয় আসার পরে তোমরাই যেহেতু স্বীকার করেছো আল্লাহ বিজয় দিয়েছেন, সুতরাং সবচেয়ে বেশি প্রশংসা হবে কার? এজন্য শুকরিয়া জানাবে প্রথমে কার? তাহলে এই যে বিজয় দিবস আসতেছে, 12:01 খালি মিছিল বেল করলে হবে না, প্রত্যেক ভাইদের উচিত আল্লাহর কাছে হাত তুলে, আল্লাহ আপনাকে অসংখ্য শুকরিয়া, আমাদের ভাইরা জীবন বিলিয়ে দিয়েছে, আপনি আমাদেরকে বিজয় দিয়েছেন, আলহামদুলিল্লাহ। যুবক ভাইরা শুনতেছেন? তাহলে বিজয় দিবসের এক নম্বর কাজ কি হবে, কার শুকরিয়া জানানো? দুই নম্বর ওয়াস্তাগফির, ইস্তেগফার করো, ক্ষমা চাও। আচ্ছা বলেন তো, আমার যে আমার সোনার বাংলাদেশের যে তাজা প্রাণগুলো ঝরে গিয়েছে তাদের কাছে আমরা ঋণী, তাদের কারণে স্বাধীন ভূখণ্ড আমরা পেয়েছি, এদের জন্য দোয়া করা আমাদের উচিত না অনুচিত? উচিত মানে তাদের কাছে ঋণী আমরা। এখন বলেন তো, আমরা মিছিল করলাম, ফালাফালি করলাম, আমার দেশের জন্য যারা জীবন দিয়ে গেলেন ফায়দা আছে, তাদের কোনো ফায়দা আছে? কবরে একজন মানুষ তেমন অসহায় থাকে যেমন সাঁতার না জানা মানুষ পানিতে অসহায়। সুতরাং দুই নম্বর কাজটা আমরা করবো, তাদের জন্য দোয়া করবো।
আমরা যারা আলেম ওলামা মাঝে মাঝে আমাদেরকে অনেকে দেখতে পারে না, অনেকে আমাদেরকে দেশাদ্রোহী মনে করে, অথচ এই দেশে স্বাধীনতার সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী হচ্ছে না আলেম ওলামা। আমরা বিজয় দিবসে গান বাজনা করি না, লাফালাফি করি না, বরং প্রত্যেক বছর বিজয় দিবস আসলে আল্লাহর শুকরিয়া করে আমার শহীদদের জন্য আমরা চোখের পানি ছেড়ে দিয়ে আমরা তাদের জন্য দোয়া করি। এটা বিজয়ের কর্মসূচি, যুবকরা মনে থাকবে।